আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান, যেদিকে রাখি দুটি চোখ, যেদিকে রাখি দুটি চোখ, দেখি তোমারি অবদান। হে খোদা দয়া। الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكل جبن خلي بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না, সবাই মুদের বলে যাবে
নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ নিজে আশিকে হইয়া দোস্তি করেন যার সাথে, নামের সাথে নাম মিশায়া দেখে নাচে কলমাতে। আল্লাহুম্মা আশেপাশে যারা এখনো দোকান পাঠে তারা ছিল, আজ অনেকেই আমাদের কাছে নাই, কথা বলেন ঠিক না? আজকে আমরা যারা আছি আগামী বছর এই দিনে থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। তাই আমি একজন মুসাফির হিসেবে অনুরোধ করব, মেহরবানি করে চলে আসেন, আল্লাহ যেন সবাইকে আসার তৌফিক দে, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা যারা এসেই পড়লাম, আমরা যে কত দামি এটা আমরা নিজেরাও জানি না, সুবহানাল্লাহ বলবেন না? কনকনে শীতকে উপেক্ষা করে মাটির পাতলা বিছানা, উপরে পাতলা সামিয়ানা বসে গেলাম কষ্ট স্বীকার করে, মনে হই যেন একটা সাধারণ জায়গা, কিন্তু না, হাদিস শরীফ প্রমাণ করে এটা জান্নাতের টুকরা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা কোথায় বসে আছি বলেন না? কোথায়? একটু মেহরবানি করে সবার জবান খুলতে হবে, জবান বন্ধ রাখবেন না। আমরা কোথায় বসে আছি? আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগানে থাকলে মানুষের মন ভালো থাকে না খারাপ থাকে? আপনাদের সবার মন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। আমরা কিছু সময় রাসূলে পাকের উপর দুরূদ শরীফ পাঠ করলাম, আল্লাহ পাক তৌফিক দান করলে আরো কিছু সময় দুরূদ শরীফ পাঠ করব। তবে আমরা মহাব্বত নিয়া, মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর প্রেম ভালোবাসা নিয়া অন্তত একবার যদি দুরূদ শরীফ পাঠ করতে পারি, যেটা মদিনার নবীর কাছে কবুল হয়ে যাবে, তাহলে আজকের মাহফিলে আসা আপনার জন্য আমার জন্য সার্থক, কথা বলেন ঠিক না? বেশি না, কয়বার? একবার যদি কবুল হয়ে যায়। আমি এই কারণে বললাম, আমি দৃষ্টি দিলাম আপনাদের মুখের দিকে, আমরা দুরূদ শরীফ পড়লাম অনেকেরই জবান বন্ধ, এটা বড় খারাপ জিনিস। মাহফিলে বসে তখনই ফায়দা পাবো যখন আদব আর মহাব্বত থাকবে, যেখানে আদব আছে মহাব্বত আছে সেখানে আল্লাহর রহমত আছে, সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য এই যুগ যুগে যত বুজুর্গানে দিন পীর মাশায়েখ আমাদেরকে তালিম দিয়েছেন, ওনারা আমাদেরকে শুধু আদবের কথা বলেছেন, পাশাপাশি মহাব্বতের কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? তো আমরা আদব আর মহাব্বত নিয়ে যদি বসি, আর মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর উপরে যদি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করতে পারি, তাইলে একটি বার যদি মদিনার নবীর দরবারে কবুল হয়ে যা, আপনার আমার ঠিকানা হবে জান্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাই নুজহাতুল মাজালিস কিতাবে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত নবীদের উম্মতেরা একটি মাঠের মধ্যে অবস্থান করবে। সেদিন সাইয়েদনা আদম আলাইহি সালাতু সালামকে আল্লাহ সবুজ রঙের পোশাক পরিধান করাবে, আর একটা আজিম ও শান কুরসির মধ্যে ওনাকে বসাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন সময় আদম আলাইহি সালাতু সালাম দেখবে কঠিন আকৃতির একদল ফেরেশতা
টেনে টেনে একটা ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। উনি জিজ্ঞেস করবে, এটা কে, এটা কোন নবীর উম্মত? অন্য ফেরেশতারা জবাব দিবে, আখিরি জামানার নবীর উম্মত। আদম আলাইহিস সালাতুস্সালাম বলবে, উনি কোথায়? আমার নবীকে তখন উনি নাম ধরে ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া আহমদ। কারণ যদিও আমরা জানি আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আসমানে আরেকটা নাম আছে, কোরআনে আরেকটা নাম আছে, আহমদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিবে, ইয়া আহমদ, ইয়া আহমদ, আহমদ কোথায়? আমার নবী জবাব দিবে, লাব্বাইকা ইয়া আবাল বাশার, ওহে মানব জাতির পিতা, কেন আমাকে ডাকা হচ্ছে? নবী এসে আমার হাজির হয়ে যাবে। আদম আলাইহিসসালাম বলবে, এই যে তাকিয়ে দেখুন, আপনার একজন গুনাহগার উম্মতকে কঠিন আকৃতির ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবী আমার বড় পেরেশান হয়ে যাবে, ফেরেশতাদেরকে ডাকবে, দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা বলবে, আজকের দিনে আমরা বড় কঠিন আকৃতির, একমাত্র আল্লাহর কথা ছাড়া আর কারো কথা শুনব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী বড় চিন্তায় পড়ে গেল, বাম হাতের আঙ্গুল মুবারক গুলো দাড়ি মুবারকের ভিতরে প্রবেশ করাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, আপনি তো বলিয়েছিলেন আমার ইজ্জত সবার উপরে রাখবেন, আমার মর্যাদা বানিয়ে দিবেন, আজকে হাশরের ময়দানে আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে নিচ্ছে, আজকে বুঝি আমার আর মান সম্মান রইল? এরকম বলে বলে আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। আমার আল্লাহ ডাকতে বলবে, রে ফেরেশতারা, যদিও তোমাদেরকে আমি কঠিন আকৃতির করে পাঠিয়েছিলাম, আজকের এই সময়ে তোমরা আমার হাবিবের আনুগত্য হয়ে যাও, তোমরা শিথিল হয়ে যাও। আতিউ মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো, ইতাআত করো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা কিছুক্ষণ কুরুমে বড় কঠিন আকৃতির ছিল, আল্লাহর আদেশ পেয়ে তারা শিথিল হয়ে যাবে, আমার নবীর কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলতে চান? নবী আমার জিজ্ঞাস করবে, ওদেরকে নিয়ে কোথায় যাচ্ছ? বলবে, জাহান্নামে। কো কারণ কি? কো তাদের আমলের পাল্লায়, মিজানের পাল্লায় হিসাব নেওয়া হইল, আমলের পাল্লা তাদের হালকা হইল, বদের পাল্লা ভারী হইল, এই কারণে জাহান্নাম। আমার নবী বলে, না না, নতুন করে আবার তাদের হিসাব দিতে হবে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কো কোনো আপত্তি নাই, কারণ ওজন যদি একবার না বারবার দেওয়া হো, ওজন আর বাড়ে না। কথা বলেন ঠিক কি না? বাড়ার সম্ভাবনা আছে নাকি? 1 কেজির আপনি যতবারই মাপেন, 1.5 কেজি হবে না, বাড়বে না, বরং পারলে আরো কমবে। আর বিশ্বাস না করলে আপনাদের কালকে বাজার থেকে 5 কেজি গরুর গোশত কিনে আরেক দোকানে মাইপা দেখেন, কমে না বাড়ে। কথা কোন ঠিক না? ওজন বাড়ার সম্ভাবনা নাই। ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো আপত্তি নাই, নতুন করে আবার যখন মিজানের পাল্লার মধ্যে তার আমল উঠাইয়া দেওয়া হলো, ডান হাতের আমল নামার মধ্যে নবী আমার ছোট্ট করে একটা কাগজের টুকরা ছেড়ে দিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পূর্বে যেটা হালকা ছিল, এখন দেখা যায় তার অনেক ওজন হয়ে গেল। ফেরেশতারা চুপচাপ, আর কোনো কথা নাই, লোকটাকে নামাইয়া সোজা জান্নাতের দিকে রওনা দিচ্ছে। লোকটা বড় আশ্চর্য, ডাক্তার বলে, রে ফেরেশতারা, কিছুক্ষণ পূর্বে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলা, এখন নিয়ে যাচ্ছ জান্নাতের দিকে, কারণটা কি? কে সেই ব্যক্তি যিনি আমার এই মুসিবতের সময় আমার উপকার করলো? রে ফেরেশতারা, একটু সময় দাও, আমি একটু ওনার পরিচয়টা জেনে আসি। লোকটা পাগলের মতো দৌড়াইয়া নবী দুজাহার পিছনে যাইবে, ডাক্তার বলবে, ফিদা কাবি ও উম্মি, আমার পিতা মাতা উৎসর্গ হোক, আপনি কে, কি আপনার পরিচয়? নবী আমার ডাকতে বলবে, রে উম্মত, আমাকে বুঝি চিনো না, আর কেহ নই, আমি তোমার তোমার দয়ার নবী, মায়ার নবী, গোনাগার উম্মতকে শাফাআত কারণেওয়ালা নবী। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। লোকটা ডাকতে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কিছুই বুঝলাম না, ছিলাম আমি জাহান্নামী হয়ে গেলাম জান্নাতি, এমন কি আমল আমার ছিল। আবার নবী বলবে, রে আমার উম্মত, দুনিয়ার জমিনে কোনো একদিন কোনো একটা মজলিসে বসে আমি নবীর প্রতি প্রেম ভালোবাসা আর মহাব্বত নিয়ে তুমি দুরূদ শরীফ পাঠ করেছিলা, একবার তোমার দুরূদ শরীফ আমি নবীজির দপ্তরে তোমার নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করা হলো, আজকের এই কঠিন মুসিবতের দিনে তোমার ওই একবার মঞ্জুরকৃত দুরূদ শরীফটা আমি তোমার আমল নামাই রেখে দিলাম, ছিলা তুমি জান্নাতি হয়ে গেলা, ছিলা তুমি জাহান্নামি হয়ে গেলা জান্নাতি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যে দয়ার নবী মায়ার নবী আছে কি নাই একটু জবান খুলে বলুন না। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন না? রাগ করছেন আমার সাথে? রাগ করার তো কথা না, আপনাদের সাথে কি কোনো ব্যাপার নিয়ে আমার ঝগড়া ঝাটি আছে? না, সেই নবী এখন আছে কি নাই? আমাদের আকীদা নবী মরা না জিন্দা? জিন্দা নবী এখনো আছে কি নাই? আমাদের দুরূদ শরীফের আওয়াজ নবী শুনতে পায় কিনা? একটু জবান খুলে বলুন পায় কিনা? আমাদের দুরূদ শরীফ নবী যদি প্রেম ভালোবাসা মহাব্বত নিয়া পড়ি কবুল করতে পারে কিনা? সে আকীদা বিশ্বাস সবার আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আরো কয়েকবার মহাব্বত নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করি। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়ি। দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম আমি রাজে অদম পাপি বিনয় কাতরে ডাকি। বলেন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমি রাজে অদম পাপি বিনয় কাতরে ডাকি, মরণে কালে পাই গো যেন, মরণে কালে পাই গো যেন হাবিবি দু জাহান, দুরূদ সালাম হাজারো সালাম, দুরূদ সালাম আল্লাহ যেদিন করবে বিচার আমলে নামা দেখে আমরার, আল্লাহ যেদিন করবে বিচার আমলে নামা দেখে আমরার, জবাবেতে বলে বই আমরা, জবাবেতে বলে বই আমরা নবীজির গোলাম, দুরূদ সালাম। জবান খুলে বলে দুরূদ সালাম, হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরা যে গোলাম, দুরূদ সালাম সবাই বলে দুরূদ সালাম। بلغ العلا بكماله كشف التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه أكبادنا مجروحة من سيف هجر المصطفى توبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا حسنة جميع خصاله يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا
হসনত জমি ও খিসালিহি উপস্থিত 360 আউলিয়ার কদমের ধুলাই গঠিত ঐতিহাসিক সিলেট এর বিশ্বনাথ উপজেলা দৌলতপুর ইসলামিয়া দারুসুন্না হাফিজিয়া দাখিল মাদ্রাসার 11তম বার্ষিক নুরানি ইমান ইরফানি ওয়াজ ও দোয়ার মাহফিল 2017 এর সম্মানিত সুযোগ্য সভাপতি আপনাদের সকলের সুপরিচিত পত্র এলাকার কৃতি সন্তান হাজী আরিফ উল্লাহ সিতাব সাহেব সভাপতি দৌলতপুর ইসলামিয়া দারুসুন্না হাফিজিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত মহাব্বতের ব্যক্তিত্ব মোনাজেরে আজম মুজাহিদে মিল্লাত আউলাদে ওলি সাহেবজাদায়ে ফুলতলি আমার অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মাদজিল্লুহুল আলী মাহফিলের বিশেষ অতিথি উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাইখুল হাদিস অসংখ্য গুণিত উলামায়ে কেরামের উস্তাজ আল্লামা জউম আব্দুল মুনঈম সাহেব করে মায়া করে মহাব্বত করি আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে বাছাই করে নির্বাচিত করি আজকের আজিম শান বেহেশতের বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তৌফিকটুকুন দান করলো সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই একটু জবান খুলে বলুন আছে কি নাই আসুন সকলে একবার অন্তর অন্তর স্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে উচ্চ আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাই আল্লাহর সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাতার মুকুট শামসুল হিদায়াত আফতাব নবুয়ত শাহিন শাহের রিসালাত আপনার নবী আমার নবী তাম বিশ্ব জগতের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা নূরুন আলা নূর সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুলের মঞ্জুর করে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন প্রিয় উপস্থিতি এনতেজামিয়া কমিটির দেওয়া একটি বিষয়বস্তু শানের সালাত তার উপরে দৃষ্টি দিয়ে কোরআনুল করিমের 17 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করে তার উপরে দৃষ্টি দিয়ে কিছু সময় কথা বলবো আল্লাহ যেন বলার তৌফিক দিয়ে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন ততক্ষণ কি আপনাদের সকলের সহযোগিতা পাওয়া যাবে আওয়াজটা বেশি সুবিধাজনক না সবাই কি সহযোগিতা করবেন ভয় পাচ্ছেন যে না জানি টাকা পয়সা দিয়ে আবার সহযোগিতা করতে হয় কিনা এজন্য ভয় পাইতেছেন টাকা টোকা দিতে হবে না জবান দিয়া সহযোগিতা করবেন সবাই কারা কারা করবেন একটু হাত উঠান
আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে পরিবেশটাকে একটু সুন্দর করব, এই জন্য কষ্ট করতে রাজি কারা কারা? অনেকে রাজি না, সবাই রাজি আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে একেবারে ফায়কা, মেহরবানি করে পিছনে যারা আছেন আপনারা যদি একটু আসতেন তাহলে আমার সামনাসামনি হতো, আপনাদের সাথে আমার সম্পর্কটা আরেকটু গাঢ়। আমরা কেমনে যাবো মদিনা, মদিনার রাস্তা চিনি না, বলেন কেমনে যাবো মদিনার রাস্তা। আমার মুর্শিদ জানে ঠিকানায়, আমার মুর্শিদ জানে আমরা যাবো সোনার মদিনা। বেজন কত সুন্দর মদিনা, যারে নাই কোনো তুলনা, বলেন কত সুন্দর মদিনা, যারে নাই কোনো। তোমরা বোঝেও কেন বোঝো না, তোমরা বোঝেও বাইজান ইমানে হইল মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা যা তত বেশি না, আরে বলেন কম না বেশি? সৃষ্টি জগতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর ঊর্ধ্বে, সবার উপরে আমার নবীর শান। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, একটা মাযহাবের ইমাম, কত উচ্চ মাপের একজন বুজুর্গ, আল্লাহওয়ালা, কত উচ্চ মাপের একজন আলেম, যার সম্পর্কে বলার জন্য যেই পরিমাণ জ্ঞানের দরকার সেই পরিমাণ জ্ঞানের হাজার ভাগের এক ভাগও আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাসিদাই নুমান, ওনার একটা কাসিদার বই আছে, ওইখানে উনি আমার নবীর শান সম্পর্কে দু চারটি কবিতা আবৃত্তি করেছেন। আমি এটা দিয়েই শুরু করতে চাই আজকের আলোচনা। انجيل عيسى قد اتى بك مخبرا ولنا الكتاب اتى بمدح حلاك لو ان البحار مدادهم والشعب اقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراك. سبحان الله بالله الله بالو লাগছে ওলামাই কেরাম বুঝেছেন, আপনারা বুঝেন না তারপরেও ভালো লাগছে, কারণ আমার নবী শান যে জায়গা আছে উম্মতের শুনলেই ভালো লাগে। সুবহান বলবেন না? ঈসার কিতাব ইঞ্জিলে তবু লিখা ছিল শুভ আগমন বাণী, মুদের কিতাবে কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি, খোদারে কসম
সমুদ্রের জল কালি যদি হই বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হই কলম সাজানো, লিখকের লিখনি শেষ হবে তবু শেষ হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। আরবি গুলার বাংলা আবার কবিতা আকারে আপনাদের কাছে পেশ করলাম। ইমামে আজম বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা আপনার শান আর কতটুকুন বর্ণনা করব। আমাদের পূর্ববর্তী আসমানি কিতাব ঈসা আলাইহিস সালাতুস্সালামের উপরে যা নাজিল হয়েছে, ইনজিল শরীফে আপনার শোভা আগমনের বাণী পেয়েছি, আর আমাদের কোরআনে আপনার কত শান তাও আমরা জেনেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, পৃথিবীর যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানানো হয়, গাছপালা যা আছে সবগুলাকে যদি কলম বানানো হয়, আসমান জমিনকে যদি কাগজ বানাইয়া আপনার নবীর শান লিখা শুরু করি, কাগজ হিসেবে আসমান জমিন শেষ হয়ে যাবে, কলম হিসেবে গাছগুলা শেষ হবে, কালি হিসেবে সমুদ্রের পানিগুলা শেষ হবে, কিন্তু আপনি নবীর শান যার পরিমাণও শেষ হবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত উচ্চ মাপের মহাকিক বুজুর্গ মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি আমার নবীর শান সম্পর্কে এই কথা বলে, তাহলে আমরা আর কি বা বলবো নবীর শান সম্পর্কে। আমার আল্লাহ বলেন, অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, দোস্ত আমার, গোটা পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি, সৃষ্টিকুলের সবার জন্য, জগৎ সমূহের জন্য। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ কি হিসেবে প্রেরণ করেছেন? জবান খুলে বলুন কি হিসেবে? আওয়াজে বোঝা যায় সবার জন্য রহমত না? আর বলেন না নবী আমাদের জন্য কি? আর একটু জোরে বলেন কি? শুধু বিশ্বনাথের দৌলতপুরবাসীর জন্য রহমত না, সৃষ্টিকুলের যা আছে আসমান আর জমিনে যা আছে তার জন্য না, আমার আল্লাহ কো ততটুকুন এরিয়ার জন্য আমি আমার বন্ধু নবীকে রহমত বানাইছি, যতটুকুন এরিয়ার জন্য আমি আল্লাহ রব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য সূরা ফাতিহাতে আমরা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? যিনি জগৎ সমূহের মালিক, রব, প্রভু, প্রতিপালক, সৃষ্টিকর্তা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কো আমি হইলাম রব্বুল আলামিন, আমি হইলাম জগৎ সমূহের রব, আর আমার বন্ধু নবীকে আমি বানাইলাম জগৎ সমূহের রহমত। এবার যদি বলি আল্লাহ কতটুকুন এরিয়ার জন্য তুমি তোমার নবীকে রহমত বানাইলা, আমার আল্লাহ জবাব দিবে, যতটুকুন এরিয়ার জন্য আমি আল্লাহ রব, ঠিক ততটুকুন এরিয়ার জন্য আমি আমার বন্ধুকে বানাইলাম রহমত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীর শান কম না বেশি? আর একটু জোরে বলুন কেমন শান হলা নবীর উম্মত হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত দিছে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না বেঠি? নবীরা যার উম্মত হইতে চায় বিনা দরখাস্ত বিনা অ্যাপ্লিকেশনে, আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করি নাই, আমার আল্লাহ ইচ্ছা করে সেই নবীর উম্মত বানাইলো, খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় সবাই খুশি না? আরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলুন খুশি না বেজার? উম্মত বানায় আবার ছোট করেন নাই, আমার আল্লাহ কোরআনুল কারীমে তারা ডিক্লার দেয় আমরা যে উত্তম উম্মত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
تأمرون بالمعروف وتنهون عن المنكر চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আপনাকে আমাকে উত্তম উম্মতের মর্যাদা দিয়েছে মানুষদের কাছ থেকে উত্তম উম্মত করে বের করেছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য অসৎ কাজের বাধা প্রদানের জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা কেমন আমার নবীর উম্মত হইলাম কেমন দামি নবীর উম্মত হইলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর পূর্বে যিনি সর্বশেষ নবী হয়ে এসেছিলেন উনি কিন্তু আল্লাহর কাছে এখন আছেন জীবিত অবস্থায় কথা বলেন ঠিক না আর একটু জোরে বলুন ঠিক কি না আপনার নবী আমার নবীর উম্মত হয়ে আসবে কথা বলেন ঠিক কি না জানেন তো সবাই উনি কোথায় আছে বলেন না কোথায় আছে আসমানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে জঙ্গলের ভিতরে সাদা ফকফকে একটা পাথর দেখে উনি আশ্চর্য হয়ে গেল হায় হায় যেখানে কোনো মানুষের বসবাস নাই জঙ্গলের ভিতরে এত সুন্দর পাথর কোত্থেকে আসলো উনি দেখে আশ্চর্য হয়ে গেল দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে আসে হঠাৎ করে পাথরের ভিতর থেকে আওয়াজ আসে ও গো আল্লাহর পয়গম্বর ঈসা আপনি পাথরটাকে দেখাই বুঝে আশ্চর্য হইলেন আরো কিছু কি আপনি দেখতে চান চিৎকার করে বলুন সুবহানাল্লাহ পাথর তো আপনারাও দেখছেন জীবনে দেখছেন কি না আমরাও দেখছি কিন্তু পাথর কথা বলতে শুনছেননি পাথর যদি কথা বলতো আর আপনি আমি পাশে থাকলে পাওয়া যাইতো আচ্ছা আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না তো এইভাবে কেমনে জবানগুলো বন্ধ রাখেন একটু সহযোগিতা করেন না পাথর কথা বললে আপনার আমার অস্তিত্ব ঠিক থাকতো এখানে যারা বসে আছেন এই যে আমার এক ভাই আরাম করে বাসের মধ্যে হেলান দিয়ে বসে আছে বাসটা যদি হঠাৎ করে কয় যে আমারে হেলান দিছো কেন ওনারে আর পাওয়া যাইব আশেপাশে যারা কথা শুনবেন আপনারা রে হাজার টাকা দিলে আর বসবেন সুজা দৌড়াইতে থাকবেন যে বাসে কথা বলতে আছে এটা আবার কোন জিন্দিগি মাঝে মধ্যে একটু আল্লাহ লাড়া সারা দেয় ততক্ষণে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় গত 3 তারিখেও একটা লাড়া দিছিল বিকাল 3টা 5 7 না 10 মিনিট হবে না হ্যাঁ কয় সেকেন্ড 10 সেকেন্ড এটা কিন্তু মারাত্মক ব্যাপার আপনি খেয়াল করেন এত পরিমাণের ভূমিকম্প হচ্ছে কিন্তু সেই পরিমাণের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না সুবহানাল্লাহ গবেষণা করে দেখা গেল বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমার আল্লাহর মহব্বতের বান্দারা শুয়ে থাকে নাই সুবহানাল্লাহ সিলেটের দিকে তাকাইলে জাল্লে জালাল বাবা শাহ জালাল শাহপুরা নিয়া বনি আবার চতুর্দিকে 360 আউলিয়ার বেষ্টনী ওইদিকে শুয়ে আছেন ফুলতুলি সাহেব ওইদিকে শুয়ে আছেন হাজার হাজার আল্লাহর ওলি চট্টগ্রামের দিকে দৃষ্টি দিলে 12 আউলিয়ার পুণ্যভূমি কথা বলেন ঠিক কি না বাংলার এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দারা শুয়ে নাই আল্লাহ ভূমিকম্প দিয়াও ক্ষয়ক্ষতি করতে পারেন নাই একমাত্র ওলিদের উসিলা বড় করে বলুন সুবহানাল্লাহ 10 সেকেন্ডের ভূমিকম্প লাগে না 7-8 সেকেন্ডের ভূমিকম্পে দেশ একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হাজার হাজার ইতিহাস আছে আছে কি নাই কিন্তু সেই পরিমাণের ক্ষয়ক্ষতি আমাদের দেশে হয় না তারপরে ওই দিনের পরের দিনের ব্যাপারে দেখলাম দুইজন না তিনজন ইন্তেকাল মারা গেছে তাও কোনো আল্লাহর দোষ না নিজের দোষে বিল্ডিং থেকে নামার জন্য লাফালাফি কইরা পুইরা মারা গেছে এটা কি আল্লাহর দোষ তাইলে এত কিছু হয় কিন্তু আল্লাহ আমাদেরকে রক্ষা করে একমাত্র আল্লাহর ওলিদের উসিলা সুবহানাল্লাহ বলবেন না যেই কথাটা বলতেছিলাম বাসে আওয়াজ করলে পাওয়া যাবে না ঈসা নবী পাথরের থেকে যখন আওয়াজ পাইলো ডাক দা বলে রে আল্লাহর পয়গম্বর ঈসা আমি পাথরকে দেখে বুঝি আপনি আশ্চর্য হইলেন আরো কিছু দেখতে চান উনি বলে হা
অমনিতি পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমি তাকাইয়া দেখলাম পাথরের ভিতরে একজন মুরব্বী বসা, সাদা পোশাক, চুলদাড়ি সব সাদা, দেখতে বড় চমৎকার, সামনে বেহেশতি খাবার, হাতে হইল তাসবিহ, মুখে হইল আল্লাহর জিকির, বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম রে ভাই, পাথরের ভিতরে বসে বসে কতদিন যাবত তুমি এইভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করো? লোকটা বলে হুজুর, এক বছর নয়, দুই বছর নয়, 400 বছর যাবত আমি বসে বসে এইভাবে আল্লাহর জিকির করি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 400 বছর। ঈসা নবী আরো চিন্তায় পড়ে গেল, হায় হায়, লোকটার না জানে কত দাম, কত দামি আল্লাহর বান্দা, কারণ দুনিয়ার ভিতরের ইবাদত পাথরের ভিতরের ইবাদতে পার্থক্য আছে কি নাই, এটা জবান খুলে বলুন আছে কি নাই। পাথরের ভিতরে যিনি ইবাদত বন্দিগি করে, দুনিয়ার কারো সাথে ওনার কোনো সম্পর্ক নাই, উনি শুধু আল্লাহরে ডাকে, আল্লাহর ইবাদত বন্দিগি করে। আমরা যারা দুনিয়াবাসী আছি, সারা জীবন ব্যবসা জীবন ব্যবসা বাণিজ্য করি, সারা দিন চাকরি পাকরি ব্যবসা বাণিজ্য করে, যখন নামাজে দাঁড়াই দুনিয়ার যত হিসাব নিকাশ আমাদের শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আর বলেন না ঠিক কি না? তো আমাদের ইবাদত আর পাথরের ভিতরের ইবাদত পার্থক্য আসেনি। আমাদের দেশে তো মাঝে মধ্যে দামি জুতা নিয়ে মসজিদে যাওয়া যায় না, গেলে পরে নামাজের পরে আর জুতাগুলা পাওয়া যায় না। তাইলে কেমন মনোযোগ দিয়ে আমরা নামাজ পড়ি? সবচেয়ে ভালো উত্তম জায়গা মসজিদে নামাজ পড়তে যা, ওই জায়গায় জুতাগুলা নিয়ে যা, মুসল্লি সাজে, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈসা নবী আরো আশ্চর্য হয়ে গেল, আরো চিন্তায় পড়ে গেল, হায় হায়, পাথরের ভিতর তাই কা, 450 কিংবা 400 বছর যাবত উনি ইবাদত বন্দেগি করে, ওনার আমলের সমতুল্য তো আমার কিছুই হবে না। দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল, লোকটা ডাকতে বলে আল্লাহর পয়গাম্বর ঈসা নবী, আপনি বুঝি আশ্চর্য হয়ে গেলেন? বলে হ্যাঁ। ও কেন? 400 বছর যাবত তুমি এইভাবে ইবাদত বন্দেগি করো, তোমার সমতুল্য তো আর কেউ হতে পারবে না। লোকটা ডাকতা বলবে, না না, আপনার পরে জমিনে আল্লাহর একজন পয়গাম্বর আসবে, যিনি আখিরি জামানের নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ওই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ একটা রাত্র রাখবে, যেই রাতে ইবাদত বন্দিগি করলে 1000 মাসের চেয়ে উত্তম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এক রাত ইবাদত বন্দেগী করবেন, সওয়াব পেয়ে যাবেন 1000 মাসের চেয়ে বেশি। আর 1000 মাসকে বছরে ডিভাইড করলে হয় 83 বছর 4 মাস সম্ভবত। তাহলে এখানে যারা আমরা বসে আছি, মুরব্বী বাবারা জীবনে 70 বার 80 বার 50 বার লাইলাতুল কদর পাইছে, কথা বলেন ঠিক না? তাহলে এগুলা কি যদি বছরে কনভার্ট করা হয়, তাহলে দেখা যাব 1000 বছর। লোকটা ডাকতে বলে, পয়গাম্বর, আখিরি জামানার নবীর উম্মতের জন্য একটা রাত ইবাদত বন্দেগী করলে 1000 মাসের চেয়ে উত্তম। ঈসা নবী শুনে আরো খুশি হয়ে গেল, এবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, যেই নবীর উম্মতের এত মর্যাদা এত দাম, ওই নবীর উম্মত বানাইয়া দাও, নবুয়তের স্বাদ মিটে গেছে, আখিরি জামানার নবী হতে চাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, রে পয়গাম্বর ঈসা, আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিলা, আমি কবুল আর মঞ্জুর করব, যেহেতু তোমারে উম্মত বানাইলে আমার নবীর শান বাড়বে। সুবহানাল্লাহ। না, আমার নবীর শান বাড়ায় কে? আর একটু জোরে বলুন আল্লাহ। কোরাফানা লাকা যিকরক। সুবহানাল্লাহ। না, হাবিব আমার, দোস্ত আমার, পৃথিবীর সবাই যদি আপনার শান নিয়ে টানাটানি করে কিছু আসে যায় না, আপনি নবীর শান তো বাড়ানোর মালিক হইলাম আমি আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ।
ঈসা নবী দরখাস্ত দিল, আমার আল্লাহকে কবুল করলাম, তবে জগৎবাসীর জন্য একটা বক্তৃতা করে আসেন। আপনি যেহেতু আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দিলেন, আমি কবুল আর মঞ্জুর করলাম, আপনি চলে আসেন আমার কাছে। আসার আগে জগৎবাসীর জন্য একটা বক্তৃতা করেন। সুবহানাল্লাহ, বলবেন না খারাপ লাগতেছে? কথা বোঝা যায়? বক্তৃতাটা শুনবেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, হিফজুল কোরআনের 11 নম্বর পৃষ্ঠা, সূরাতু সফের সম্ভবত 5 কিংবা 6 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ও ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা جاءهم بالبينات قالوا هذا سحر مبين. চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। واذ قال عيسى ابن مريم, যখন ঈসা ইবনে মারিয়াম মরিয়মের পুত্র ঈসা বলেছিল, ইয়া বনি ইসরাঈল, ওহে বনি ইসরাঈলের সম্প্রদায়েরা, ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল হয়ে তোমাদের কাছে এসেছিলাম আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী হিসেবে। উমুবাশশিরা, তোমাদের জন্য রয়েছে একটি শুভ সংবাদ, বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে জমিনে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা জাআহুম বিল বাইনাত কালু হাযা সিহরুম মুবিন, অতঃপর যখন স্পষ্ট কিতাব নিয়ে আল্লাহর নবী জমিনে আসলো, লোকেরা বলতে লাগলো স্পষ্ট জাদুঘর। বড় করে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবীকে আমার আল্লাহ পাঠাইলো, ঈসা নবীর মোনাজাত ফরিয়াদ আমার আল্লাহ কবুল করলো, আখিরি জামানের নবীর উম্মত হিসেবে কবুল করলো। আপনার নবীর আমার নবীর উম্মত বানাইয়া আপনার আমার মর্যাদাকেও বাড়াইলো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? কারণ এমন নবীর উম্মত হইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত করছে। খুশি না বেজার? আর একটু জোরে বলুন। আমি বুঝতেছি না আপনাদের অবস্থা, রাত তো তত হয় নাই, মাত্র 9:45, কিন্তু আপনাদের ঘুম চলে আসছে। এই টাইমে কিন্তু আমি কোথাও মাইক ধরার সুযোগ পাই না, এখানেও দেওয়ার কথা না, রিকোয়েস্ট করি, আমার সমস্যার কারণে টাইমটা আগে নিলাম, কিন্তু এখনোই আপনাদের এই অবস্থা, আর 10:11 বাজে কোন অবস্থা হইব আল্লাহই ভালো জানে। এত ঘুম আপনাদের চোখে, তা জবানগুলো একেবারে বন্ধ করে রাখলেন। যারা পরিমাণ যদি মাহফিলের প্রতি মহাব্বত থাকে, মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর প্রতি প্রেম ভালোবাসা থাকে, এইভাবে তো ঘুমাইয়া থাকতে পারার কথা না। কথা বলেন ঠিক কি না? আপনাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা আছে? আল্লাহর ওলির প্রেম ভালোবাসা আছে? তো জবান খুলে মহাব্বতে সবাই বলুন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। সবাই জবান খুলে আমি নবীজির পাগল, মদিনারি দুলে বালি মোরে, মদিনারি দুলে বালি মোরে, নয়নের কাজল, আমি নবীজির পাগল। সবাই বলি আমরা নবীজির পাগল, আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, আমার জিকির দু চোখে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে
জীবনের সকল আমরা নবীজির পাগল, সবাই বলেন আমরা নবীজির পাগল, মদিনার ওই দুলি বালি মোরে, মদিনার ওই দুলি বালি মোরে নয়নের কাজল, আমরা নবীজির পাগল, দেখিলে মদিনার ছবি মুছে যাবে সকলে বেদি, দেখিলে মদিনার ছবি মুছে যাবে সকলে বেদি, বুকের ভিতরে বেশে উঠে বুকের ভিতর আনন্দের ডল, আমরা নবীজির পাগল, আমরা বলেন আমরা নবীজির পাগল, আমরা আলহামদুলিল্লাহ বলবেন না, মদিনার পাগল হইলে লাভ না লস? কোরআনুল কারীমের 21 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুর রুম, আছে না, আলিফ লাম মিম গুলিবাতির রুম। ইতালি বিশ্বের একটা অন্যতম উন্নত কান্ট্রি, ইতালির রাজধানীর নাম কি জানেন? জানেননি আপনারা? রোম। ইতালির রাজধানীর নাম রোম। ওই রোম শহরে আমার নবীর একজন প্রিয় সাহাবী ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন, যার নাম হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন, সেই অনুপাতে আমাদের কষ্টের কোনো অস্তিত্ব নাই। কোথায় সুদূর আরব আমিরাত মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, আর হাজার হাজার মাইল দূরে ওই ইতালির রোম শহরে আমার নবীর প্রিয় সাহাবি চলে গেল ইসলামের কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহান বলবেন না, সাহাবাই গ্রামের কষ্ট হাজার বাগের কোটি বাগের এক ভাগও আমরা করি না, কথা বলেন ঠিক কি না? আর তখন তো এত উন্নত মানের যানবাহনও ছিল না। কোথায় চট্টগ্রাম, সাড়ে নয়টা রওনা দিলাম, ছয়টা সাড়ে ছয়টা আপনাদের এখানে পৌঁছে গেলাম, পায়ে হেঁটে যাওয়ার পথ হলে অন্তত এক মাস লাগতো, কথা বলেন ঠিক না? কোথায় সিলেটে আসি বসে, ইন্টারন্যাশনাল ফ্লাইটের মাধ্যমে মুহূর্তের মধ্যে চলে যাচ্ছি লন্ডন, আমেরিকা, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে। এই আধুনিক যুগে এসে আমরা এটাকে অনেক কষ্ট মনে করি, কিন্তু সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন আউলিয়া কেরাম ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন, যার কখনো ঋণ দেওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? ও ইতালির রাজধানী রোম শহরে আমার প্রিয় নবীজির সাহাবি হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা কাফেলা নিয়া ইসলাম প্রচার করতে গেল, একটা গিরিপথে একা একা কাফেলার দিকে যাওয়ার জন্য পরিচয় দিল, রওনা দিল, দুই দিক দিয়ে পাহাড়, মাঝখান দিয়ে সুড়ঙ্গ রাস্তা যাচ্ছে, আর ওই দিক দিয়ে জঙ্গলের সবচেয়ে একটা হিংস্র প্রাণী বাঘ কয়েকদিনের খোদা নিয়া বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না, যদি কোনো খাবারের কাউকে পাই খিদা মিটাবার জন্য মন খুলে প্রাণ ভরে খাবে। নবীর প্রিয় সাহাবি হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই বাঘের শিকারি হয়ে সামনে যখন অবস্থান করলো, বাঘটা যখন হা করে ওনাকে গ্রাস করার জন্য প্রস্তুতি নিল, সফিনা রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, রে বাঘ আমাকে তুমি খাইবা না, আমার নিজের কোনো পরিচয় নাই, আমি হইলাম মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর একজন গোলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম পরিচয় দিতে দেরি, বাঘের জবান খুলে গেল, ডাকদা বলে, না না আমি আপনাকে খাবো না,
বরং আপনার জায়গায় গন্তব্যস্থানে আমি পৌঁছাবার জন্য আপনাকে সহযোগিতা করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পদ দেখাতে নেই কোনো বাবনা। ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ভালো বলবেন না, নবীর গোলাম হিসেবে কবুল করলে আমাদের লাভ না লস? আর একটু জোরে বলুন লাভ না লস। যেই কথাটা বলতেছিলাম, আমার বাবা না ভাইরা, ঈসা নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিল, আমার আল্লাহ তা কবুল আর মঞ্জুর করলো, আমার নবীর গোলাম পরিচয় দিল। হযরতে সুফিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে বাগে খায় না, সিংহ খায় না, বরং নবীর গোলাম পরিচয় দেওয়ার কারণে আরো সম্মান বেড়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এখানে বসে আছি আমরাও নবীর উম্মত, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ইবাদত, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের আমল এতই খারাপ যে আমরা ওই সাহাবায়ে কেরামের নবীর গোলাম পরিচয় দিয়ে জাল্লে জালাল বাবা শাহ জালালিয়া মনি মুজাররদি রাদিয়াল্লাহু তাআলা সুরমা নদী পার হয়েছিলেন কিসের মাধ্যমে? একটু জোরে বলুন। বর্তমানে সুরমা নদীর উপরে 5-7টা ব্রিজ হয়েছে, কিন্তু তখন ব্রিজ ছিল না, 85টাও আরো অনেক বেশি ছিল। এখন স্রোতের সময় খেয়াল করবেন, এত বেশি স্রোত একবার পড়লে আর খুঁজে পাওয়া যাইবে না। ওই কোন ব্রিজ নাই, কালভার্ট নাই, 850 বছর পূর্বে সুদূর ইয়ামান থেকে সিলেটের জমিনে চলে আসলো নামাজের একটা মুসল্লা বিষায়া, সুরমা নদী সঙ্গী সাথী 360 জন নিয়া পার হয়ে গেল। তার একটাই কারণ, ওনাদের মধ্যে আমার নবীর গোলামিয়ত ছিল। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার মানুষকে পাগল করে ওই ফুলতলির জমিনে শুই আসেন ফুলতলির সাহেব কেবলা। কেন এত দাম, কেন এত মর্যাদা? মদিনাওয়ালা কামলেওয়ালা নবী কি খুশি করেছে? নবীজির গোলামের খাতায় নিজের নাম লিখেছে। কথা বলেন ঠিক কি না? আজকে ওই নবীর উম্মত হইলাম, যেই নবীর শান, যেই নবীর মান, আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল বর্ণনা করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার নবী যদিও জমিনের মধ্যে সবার পরে এসেছেন, সৃষ্টির দিক দিয়া সবার পূর্বে হইল আমার নবী। কথা কন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো, সেই জন্য উপাধি হইল মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ যিনি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর বন্ধু। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে ডাকতে বলে, রব্বি আরিনি রব্বি আরিনি, দেখা দাও দেখা দাও। আমার আল্লাহ বলে, লাংতারানি লাংতারানি, দেখতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? দেখা দেই না সেই কথা বলেন নাই, বরং বলছে দেখতে পারবা না। অর্থাৎ আমাকে দেখার জন্য যে চক্ষুর দরকার, সেই চক্ষু তো আমি তোমাকে দান করি নাই, এটা তো একমাত্র রেখে দিয়েছি আমার হাবিবের জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জাররা পরিমাণ দেখা দিল, জাররা বলা হয় একটা বালিকণাকে 70 বাঘ করার পরে এক বাক্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব? আর একটু জোরে বলুন দেখা সম্ভব? দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যারা পরিমাণ আল্লাহর দেখা দিল, ততক্ষণে উনি বেহুশ হইয়া পড়ে রইল। ওই দিক দিয়া তুর পাহাড়টা জনে পুনে সারহার হয়ে গেল। হুশ যখন ফিরে আসলো, আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ ও আমার আল্লাহ, যারা পরিমাণ হইল তুমি আমাকে দেখা দিলা, দিদার দিলা, ইতিপূর্বে কোন নবী রাসূলকে তুমি সেই দিদার দেও নাই, দেখা দেই না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকদা বলে, রে মুসা কালিমুল্লাহ, ফাখুজ মা আতাইতুকা কুম মিনাশ শাকিরিন,
আমি তোমাকে আমার কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইলাম, সেই কারণে আমি তোমাকে দিদার দিলাম। তবে শুনে রেখো, যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবা আমি আল্লাহর তাওহীদের উপরে অটল থাকবা, আখির জামানার নবী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ডাকদা বলে, রব্বুল আলামিন, তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত বানাইলা, আসমানি কিতাব তাওরাত দিলা, নবুয়তের মর্যাদা দিলা, রেসালাতের মর্যাদা দিলা, যারা পরিমাণ হলো তুমি আমাকে দিদার দিলা, আমি তোমার তাওহীদের উপরে অটল থাকবো, কিন্তু তোমার নামের পাশাপাশি আর একটা নাম বললা, ওই নামটা কার? যাকে আমি ভালোবাসার জন্য বলা হইল। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মুসা নবীর হাজার হাজার বছর পূর্বে, হাজার হাজার বছর পরে আমার নবী দুনিয়াতে আসছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাজার হাজার বছর পূর্বে মুসা নবী আসছে, আমার আল্লাহ করে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর তাওহীদের উপরে অটল থাকবা আর আমার দুস্তকে তুমি মহাব্বত করবা। সুবহানাল্লাহ। মুসা নবী কো, আল্লাহ সেই নামটা কার? আমার আল্লাহ ডাকদা বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাশ শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকাম মুকাররাবা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ওয়া ইয়াকা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রে মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ যদি আমার সেই দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম, আমার সেই নবীর কোটি কোটি গুনাহগার উম্মতকে বলে আমি পৃথিবীতে পাঠাবো বলে যদি প্রোগ্রাম না করতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, অসংখ্য অগণিত নবী রাসূল সৃষ্টি করতাম না, অসংখ্য গুণিত ফেরেশতাও পাঠাইতাম না, এমনকি তুমি মুসা কালিমুল্লাহকেও সৃষ্টি করতাম না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি যে রব, আমি যে আল্লাহ, আমার আল্লাহই তো প্রকাশ করতাম না যদি না আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনাকে আমাকে বানাইলো, খুশি না বেজার? আরেকটু জোরে বলুন, খুশি না বেজার? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, নবীর উম্মত হয়ে যখন নবীর শান নিয়া বেয়াদবিমূলক কথা বলে। আমাদের দেশের এক শ্রেণীর নামি দামি মৌলবি আছে যারা নবীকে নিজের বড় ভাইয়ের সাথে তুলনা করে এবং বলে মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে। আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। বলে কি বলে না? আমার আল্লাহ কো, আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমার, দোস্ত আমার, গোটা সৃষ্টিকুলের সবার জন্য, সৃষ্টি জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলামিন শব্দের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিব, তাহলে আধুনিক সময়ে এসে বোঝা যাবে আমার নবীর শান কত যে মহা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলম, আলামিন, ওলামা ইকরাম বসা, আলম হলো এক বছর, আলামিন হলো বহু বছর। এখন আমরা যদি মনে করি যে আসমান এবং জমিনের মাঝখানে যা আছে তার মধ্যেই আলামিন সীমাবদ্ধ, এটা হবে আমাদের ভুল। আবার যদি মনে করি শুধু বাংলাদেশ, এশিয়া, আফ্রিকা, ইউরোপ এইটুকুন জায়গার জন্য
আল্লাহ আলামিন ব্যবহার করেছেন সেটাও হবে ভুল। বলে সঠিক কখন হবে? এক কথায় বলতে গেলে আল্লাহ ব্যতীত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, 18,000 মাখলুকাত, 7 আসমান, 7 জমিন, আরশ কুরসি, লৌহ কালাম, জান্নাত জাহান্নাম, যা আমরা জানি যা জানি না, যার পরিচয় আছে যার পরিচয় নাই, সবটুকুন এরিয়া হলো আল্লাহর সৃষ্টি জগতের এরিয়া। আল্লাহ কো আমি সব কিছুর জন্য হইলাম রব্বুল আলামিন, এই সব জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব, আর আমার দোস্তকে বানাইলাম রহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব, আমার বন্ধু হইল রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশটা ছোট না বড়? বলেন না, বলেন না ছোট না বড়? ছোট। আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। মনোযোগ আসেনি আপনাদের এদিকে? একটু মনোযোগ আকর্ষণ করতেছি, বোঝার জন্য একটু মনোযোগ লাগবে। বাংলাদেশের আয়তন কত? 1,70,000 হইল, 1,47,570 বর্গ কিলোমিটার। ছোট না বড়? আয়তনের দিক দিয়ে একেবারে ছোট। দুই একজন বড়ও বলতে আছে, বড় এই কারণে বলতে আছেন, আপনারা এখনো ভালো করে সিলেট দেখেন নাই, অনেকে আছেন এখনো ভালো করে বিশ্বনাথের পুরাটা দেখেন নাই, কথা বলেন ঠিক না? সেই দৃষ্টিকোণ থেকে ছোট বড়, কিন্তু আয়তনের দিক দিয়ে এটা ছোট। এই কারণে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া, তার আয়তন প্রায় 32,00,000 সামথিং, এবং পৃথিবীর সবচেয়ে বড় কান্ট্রি হলো কানাডা, যার আয়তন হলো 90,00,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রায় 60টা কান্ট্রির চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গোটা পৃথিবীর আয়তন হলো 25,00,000,000 বর্গ কিলোমিটার। ছোট নাকি? একটু জবান দেন না, ছোট না বড়? বড়। যেমনি বড় বলতে আছেন, মনে হয় যেন আপনারা পৃথিবী ঘুরে দেখছেন আর কি, একেবারে ছোট মনে হইতেছে আপনাদের কাছে। 25,00,000 বর্গ কিলোমিটার, এটা পরিমাপ করা যাবে না, একজন ব্যক্তির দ্বারা গোটা জীবন ঘুরলেও সম্ভব না। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবীটার মধ্যে প্রত্যেক দিন সকালবেলা একটা সূর্য আলো দেয় না, দেখতে কত বড় লাগে, হাত দিয়ে দেখেন দেখি, মুরব্বী বাবা দেখাইছে, আরেকজনে কয় এতটুকু, উনি যে কত বড় মনের মানুষ বোঝা গেল, দেখতে কি এত ছোট লাগে, মুরব্বীটা ঠিক আছে, উনি এই সাইজের দেখাইছে, ঠিক আছে না? সূর্যটা দেখতে এই সাইজের লাগে, মনে হয় যেন কাছে পাইলে পরে বুকে জড়াইয়া কুলে নেওয়া যাবে। বিজ্ঞান কো না না, যে সূর্যটাকে এত ছোট দেখতে আসো, এটা পৃথিবীর চেয়ে প্রায় 13,00,000 গুণ বড়। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর চেয়ে 13,00,000 গুণ বড়। এখন আপনাদের প্রশ্ন জাগবে যে এত বড় হইলে এত ছোট দেখা যায় কেন? বিজ্ঞান বলে বস্তু যত দূরে যায় তার দৃষ্টি শক্তি কমে যায়, আকার আকৃতিতে দেখতে তার ছোট দেখা যায়। তাহলে কি পরিমাণ দূরে হইলে পৃথিবীর চেয়ে 13,00,000 গুণ বড় সূর্যটারে এত থালা আর ডিশের মতো দেখা যায়? বিজ্ঞান বলে বেশি না, পৃথিবী থেকে তার দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 9,30,00,000 মাইল দূরে। এখন আবার আপনারা ভাবেন তাইলে এত দূর থেকে আলো আসে কিভাবে? আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। কোন হিসেবে আসে? ক আলোর গতি হিসেবে। ক আলোর গতি কত? ক প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? টেকনাপ থেকে আপনি সুইস্টিক দিবেন এক কইরা তেতুলিয়া না, আরো প্রায় 50,000 মাইল দূরে গিয়া লাইট জ্বলবো, এত গতি আলোর। ওই হিসেবে পৃথিবী থেকে জমিনে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, যার দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো শুধু সূর্য না, সূর্যের চেয়ে আরো প্রায় 10,000 গুণ বড় আমার আল্লাহর এক একটা গ্রহ নক্ষত্র আছে। নাসা বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন গ্যালাক্সি,
ওই গ্যালাক্সির সংখ্যা কম করে হলো আছে প্রথম আসমানের নিচে সূর্যের আশেপাশে প্রায় 10,000, একটা থেকে আরেকটার দূরত্ব হলো 1,35,00,000 মাইল দূরে। মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, ওইখানে কি আছে না আছে বিজ্ঞান কো আইজো আমরা জানি না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সব কিছুর বর্ণনা প্রথম আসমানের নিচে, জমিনের উপরে, তাও অনেক কিছু আছে এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তারপরে উপরের দিকের বর্ণনা। খারাপ লাগতেছে নাকি? কথা বোঝা যায়? সমস্যা হয় না তো? আমি আবার বলতে আসছি, বাংলাদেশটা একটা ছোট্ট কান্ট্রি যার আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার, পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া। আমি কলকাতা থেকে শুরু করে এদিক দিয়া শিলচর, হাইলাকান্দি, আগরতলা, সব জায়গা প্রোগ্রাম করছি, এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে যাইতে 2 দিনও সময় লাগে এই শুধু বাংলা ভাষাভাষী এরিয়ার মধ্যে, আর পুরাটা ঘুরতে গেলে অবস্থা বড় খারাপ। এত বিশাল বড় কান্ট্রি ইন্ডিয়া, তার চেয়ে আরো হাজার হাজার, তার চেয়ে আরো কয়েক গুণ বড় হলো কানাডা, যার আয়তন প্রায় 90,00,000 বর্গ কিলোমিটার, আর গোটা পৃথিবীর আয়তন হলো 25,00,000 বর্গ কিলোমিটার। আর পৃথিবী থেকে যে সূর্যটা আমাদেরকে আলো দেয়, এটার বরত্ব হলো প্রায় 13,00,000 গুণ বড়, দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। যেখান থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, আলোর গতি হিসেবে, আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আর এই সূর্যের চেয়ে প্রায় 10,000 গুণ বড় হলো আমার আল্লাহর এক একটা গ্রহ নক্ষত্র। নাসা বিজ্ঞানীদের ভাষায় যাকে বলা হয় গ্যালাক্সি, আর ওই গ্যালাক্সির সংখ্যা বিজ্ঞানরা বলে কম করে হলো আছে 10,000, একটা থেকে আরেকটার দূরত্ব হলো 1,35,00,000 মাইল দূরে। মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, ওইখানে কি আছে না আছে বিজ্ঞান কো আইজো আমরা জানি না। আমাদের জানার বাইরে আমার আল্লাহর হাজার হাজার আরো নিদর্শনা বলে আছে। এই সব টুকুন বর্ণনা হলো প্রথম আসমানের নিচে, তারপরে হলো প্রথম আসমান, তার উপরে অনেক কিছু বর্ণনা যেটা আমার নবী মেরাজ রজনীতে যাওয়ার সময় আমার আল্লাহ এক একটা করে দেখিয়েছেন। তারপরে দ্বিতীয় তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদ্রাতুল মুনতাহা, তারপরে লামাকান, তারপরে লাজামান, তারপরে আমার আল্লাহর 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তারপরে হইল আমার আল্লাহর মহান আরশে আজিম, যে আরশে আজিমের মধ্যে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশাহ নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, নূরে নবীকে আমার আল্লাহ মেরাজ রজনীতে মেহমানে আলা বানাইয়া, প্রধান অতিথি বানাইয়া, একেবারে আরশ আজিমের উপরে আমার নবীকে নিয়া বিশাল বড় রাজ সিংহাসন কুরসির মধ্যে আল্লাহ বসিয়েছিলেন। আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, এখন আপনি আছেন কোথায়? আপনি আছেন আরশ আজিমের উপরে, আপনার শরীর মুবারকের নিচে আছে পা মুবারক, পা মুবারকের নিচে আছে যোথা মুবারক, যোথা মুবারকের নিচে আছে দোলাবালি, সেই দোলা বালির নিচে হইল আমার আল্লাহর আরশ আজিম, তার নিচে হইল আপনার 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তারপরে হইল লাজামান, তার নিচে হলো লামাকান, তার নিচে হইল আমার আল্লাহর সিদ্রাতুল মুনতাহা, তার নিচে হইল আমার, আমি আল্লাহর সপ্তম আসমান, তার নিচে ষষ্ঠ আসমান, তার নিচে পঞ্চম আসমান, তার নিচে চতুর্থ আসমান, তার নিচে হইল তৃতীয় আসমান, তার নিচে দ্বিতীয় আসমান, তার নিচে প্রথম আসমান, তার নিচে হলো আমার আল্লাহর 18,000 মাখলুকাত। এই সব কিছুর জন্য যেমন করে আমি আল্লাহ রব, ঠিক তেমন করে আপনি নবীকে আমি বানাইলাম রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী শান কম না বেশি? আরেকটু জোরে বলুন। আমরা যখন আহলে সুন্নত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম, যাদেরকে আমাদেরকে সংক্ষিপ্ত করে বলে সুন্নি জামাত, আমরা যখন নবীর শান গুণগান করি, বর্ণনা করি, এক শ্রেণীর বাইরা দূর থেকে আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, কথা বলেন ঠিকই না? আমরা কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি? আমার আল্লাহ কি আমার নবীর শান কম দিয়েছে? আরেকটু জবান করে বলুন না, কম দিয়েছে?
গোটা পৃথিবীর সবাই যদি দিন রাত চব্বিশ ঘন্টা আমার নবীর শান বর্ণনা করে, তারপরেও কি যারা পরিমাণ নবীর শান শেষ হবে? আর একটু জোরে বলুন, শেষ হবে? তাইলে যারা আমার নবীর শান বলে না, আমার নবীর শান মানে না, কিংবা নবীর শান শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহর ওলিদের শান শুনলে যাদের গায়ে আগুন জ্বলে, বাবা শাহজালালের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে গেলে নাকি শেরেকার বেদাত, এরকম ফতোয়া বাংলাদেশের অনেক মৌলবি আছে দিতে আছে। কথা বলেন ঠিক কি না? আমি যদি আজ থেকে 850 বছরের পূর্বের ইতিহাসকে জিজ্ঞাসা করি যে বাংলার ইতিহাস একটু সাক্ষী দাও, কি অবস্থা ছিল বাংলার ইতিহাস সাক্ষী দিবে, 850 বছর পূর্বে এই রাজা গৌরগোবিন্দ রাজ যখন এই দেশ শাসন করেছিল, সিলেটের জমিনে মাত্র 12 ঘর মুসলমান আছিল। ইতিহাস পরে দেখবেন আপনারা, আজকে 850 বছরের ব্যবধানে বাংলার জমিনে 16 কোটিরও বেশি মুসলমান। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই ইতিহাস পরিচর্চা করে দেখবেন এই বাংলার জমিনে কোন নবী রাসূল আসে নাই, কোন নবীর প্রিয় সাহাবী এসেছেন তারও নির্ভরযোগ্য কোনো প্রমাণ নাই। তাহলে আমরা ইসলাম পাইলাম কার উসিলা, ইসলাম দেখলাম কার উসিলা, কালেমার দাওয়াত পাইলাম কার উসিলা, এই সবটুকুন হলো জাল্লে জালাল বাবা শাহজালালের উসিলা। কথা বলেন ঠিক কি না? এই দেশে ইসলাম এসেছে কার দ্বারা? আলহামদুলিল্লাহ বলবেন না? নিয়ামত পাইলে তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় নাকি? আমাদের এলাকায় বলে সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। বলেনি আপনাদের এলাকায়? বলে না? আজকে আমরা মৌলবি হইলাম, মাথায় টুপি পাগড়ি জুব্বা দাড়ি, অনেক সম্মান পাচ্ছি, কার উসিলা? নবীর উসিলা, একমাত্র ইসলাম ধর্ম পাইলাম সেই কারণে। তো ইসলাম ধর্ম নবীর উসিলা পাইলাম কার উসিলা? আল্লাহর ওলিদের উসিলা। কারণ আল্লাহর ওলিরা এসেই আমাদেরকে এই দেশে ইসলামের দাওয়াত দিচ্ছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে সেই ওলিদের দরবারে গেলে শেরেকার বেদাত হয়ে যা, জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা নাজায়েজ। কতগুলা টেলে মৌলবি আছে ফতোয়া দিয়া দিয়া আপনার আমার ইমান ধ্বংস করতে আসে। কথা বলেন ঠিক কি না? টেলে মৌলবি চিনেননি আপনাদের? কি খারাপ লাগতেছে নাকি? মনে কষ্ট পাচ্ছেন? টেলিভিশনে বসে বসে ফতোয়া দেয়, এই জন্য নাম দেওয়া হইল টেলিমৌলবি। আমি বিভিন্ন চ্যানেলে কথা বলি, একবার বিটিভি ওয়ার্ল্ডে এক প্রোগ্রামে যাইয়া ওই আলোচক যিনি আছেন ওনার সাথে আমার দ্বন্দ্ব হয়েছে। আমার নবীর মেয়েরাজ নিয়ে প্রশ্ন করছে এক দর্শক, সে জবাব দে এটা তেমন কিছু না, এটা স্বপ্ন যুগে রাসুলের হয়েছে। নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। উপস্থাপককে বললাম এটা হতে পারে না, জবাবটা আমাকে দেওয়ার সুযোগ দেওয়া হোক। উনি বলল যে না, উনি জবাব দেব। আমি কি না, ওনার জবাব শুনলে হাজার হাজার মানুষের ইমান যাইব। তারপরে বলল যে আপনি জবাব দিন। আল্লাহ পাক যেইটুকুন তৌফিক দিল আমি জবাব দিলাম। আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে, তাতে কোনো সন্দেহ নাই। আধুনিক যুগের বিজ্ঞান এসে মেরাজ থেকে অনেক কিছু আবিষ্কার করেছে। নবীর মেরাজ না হইলে, আমার নবীর এক একটা মুজেজা না হইলে আধুনিক যুগের বিজ্ঞানরা অনেক পিছনে পড়ে থাকত। কথা বলেন ঠিক কি না? বিজ্ঞানকে যদি বলা হয় না বিজ্ঞান, রকেট আবিষ্কার করলা, রিমোট কন্ট্রোল আবিষ্কার করলা, রিমোটের মাধ্যমে টিপি টিপে অনেক দূর দূরান্তের জিনিসকে বন্ধ করা যা, আপনার বাসায় টেলিভিশন লাগাইলেন দেওয়ালের মধ্যে, খাটে শুয়ে শুয়ে ছোট্ট একটা রিমোটের মাধ্যমে আপনি তা কন্ট্রোল করেন। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের আকাশে যদি অবৈধ কোনো রাষ্ট্রের একটা এরোপ্লেন আসে, যদি একটা প্লেন এসে ওড়াউড়ি করে, যুদ্ধ বিমান হোক কিংবা সাধারণ বিমান হোক, বাংলাদেশের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন যন্ত্র আছে, চাইলে পরে নিচে বসে বসে তাকে উপরে ব্রাস্ট করে দেওয়া যায়। কথা বলেন ঠিক কি না? যদি জিজ্ঞাসা করা হয় না বিজ্ঞানরা, দূর দূরান্ত থেকে রিমোটের মাধ্যমে কাজ করা যায় তার শিক্ষা পাইলা কোথায়?
আজ থেকে 1500 বছর পূর্বের বিজ্ঞান কিন্তু তা আবিষ্কার করতে পারে নাই। তারা জবাব দিবে দুজাহানের বাদশা নবী হায়াতুন নবী কামনেওয়ালা নবীর আঙ্গুল মোবারক থেকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আরবের কাফেরেরা যখন নবুয়ত প্রচার শুরু করলো, তারা এক এক সময় এক একটা পরীক্ষা নিতে লাগলো। আবু জাহেল্লা বড় বড় নেতারা কো, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আকাশের চাঁদরারে দ্বিখণ্ডিত কইরা দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী বললেন ঠিক আছে, আমি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করবো, তাইলে কি আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করবেন? বলে হ্যাঁ। তাইলে আমরা বুঝতে পারবো যে তুমি সত্যিকারের নবী। নবী আমার একটু করে ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাহাড় জাবালে আবি কুবাইস, যাকে উম্মুল জিবাল বলা হয়, পাহাড়দের মা, বিশাল আকৃতির পাহাড়, ওই দুই পাহাড়ের দুই পাশে সঙ্গে সঙ্গে চাঁদরা দ্বিখণ্ডিত হইয়া দুই পাশে পড়ে গেছে। চাঁদের দেশে যিনি প্রথম বিজ্ঞানী গিয়েছিলেন, এই বিজ্ঞানের নাম ছিল নীল আর্মস্ট্রং। নাম শুনছেন আপনারা? উনি পরবর্তী সময়ে মুসলমান হয়েছে, একজন খ্রিস্টান। চাঁদের কাছাকাছি গেল, উনি দেখলো চাঁদের মধ্যে এখনো ফাটল দেখা যায়। গবেষণা করতে লাগলো চাঁদরা কেন ফাটা দেখা যায়, কোথাও কোনো রহস্য পাই না। উনি বিভিন্ন ধর্মের যাজক যারা, ধর্মগুরু যারা, তাদের কাছে গেল। যেমন খ্রিস্টানদের গির্জায় গিয়া ধর্মগুরুকে তালাশ করলো, চাঁদ দ্বিখণ্ডিত কেন জানা আছে কো না জানি না। হিন্দুদের মন্দিরে গেল, জানা আছে কো না জানি না। বৌদ্ধদের পেগুটায় গেল, ধর্মযাজকরা জানে না। শেষ পর্যন্ত মুসলমানদের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, আপনি কি জানেন? বলে হ্যাঁ জানি। কি জানেন? পবিত্র কোরআনুল কারীমের 27 নম্বর পারা সূরা কমারের শুরুর আয়াত, আল্লাহ বলেন ইক্তারাবাতি সাআতু ওয়া শাক্কাল কমার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে একটি বাব আছে, বাবু শাক্কিল কমার, আমার নবীর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার অধ্যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরবের লোকেরা বলল চাঁদরা দ্বিখণ্ডিত করে দেখাও, নবী আমার একটু করে ইশারা করতে দেরি, সঙ্গে সঙ্গে চাঁদরা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? নবী আছে জমিনে, ক্ষমতা চলে কোথায়? আর একটু জোরে বলুন না, কোথায়? জবান খুলে বলুন কোথায়? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজেজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরে বাড়ি, আমরা তোমার বিখারি সবাই তোমার। জবান খুলে বলুন সবাই তোমার। ও গো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার, যেতে চাই মনে বারে বার, দো জাহানে চলে ও গো তোমার জমিদারি, আল্লাহ সবে কি চুরে মানে কি তুমি বন্টনেকারি, আমরা তোমার ভিখারি সবাই তোমার। জবান খুলে বলুন সবাই তোমার। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবল মুদের মক্কার কাবাগর। সমান বলবেন না? বুঝে আসতেছে কথাগুলা? এগুলো কোরআন আর হাদিসের সরাসরি অনুবাদ, যদিও নাত আকারে বলা হচ্ছে বাংলা ছন্দের মতো, এগুলো কোরআন আর হাদিসের স্পষ্ট কথা। বলে কিরকম করে আমার নবীর ইচ্ছা প্রাধান্য পাইল? গোটা পৃথিবীতে যত মসজিদ আছে, মসজিদের কেবলা কয়টা? বলেন না কয়টা? আবার বলেন কয়টা? একটা মসজিদ আছে আরব আমিরেতে, যেটাকে বলা হয় মসজিদে জুল কেবলা তাইন, দুই কেবলাওয়ালা মসজিদ। সুবহান বলবেন না? তার পিছনে রহস্য আছে কি নাই একটু জবানটা দিবেন না আপনারা? আছে নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটিও বলবেন না? না, মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, চট্টগ্রাম থেকে দাওয়াত দিয়ে আনছি, জাসির লানের আপনি চিল্লাইবেন, আমরা বসে বসে শুনবো।
আরে ভাই 9-10 ঘন্টা গাড়িতে বসে উইদাউট রেস্ট বসে কথা বলতে আছে, একটু মায়াও লাগে না আপনাদের? একটু জবানটা দিয়ে সহযোগিতা করেন না। গোটা পৃথিবীতে সব মসজিদের ক্যাবলা হলো, তাহলে একটা মসজিদের ক্যাবলা দুইটা, তার পিছনে রহস্য আছে কি নাই আর একটু জোরে বলুন, আছে কি নাই? আমাদের ক্যাবলা কোন দিকে? মুসলমানদের ক্যাবলা কোন দিকে? 100-তে 100 পাইছেন, 110 পাওয়ার জন্য সুন্দর করে জবাব দেন, মুসলমানদের ক্যাবলা কোন দিকে? জবাব এসে গেছে, 110 পায়ে গেছে, কাবার দিকে। আমাদেরটাও ঠিক, যেহেতু আমাদের কাছ থেকে কাবা পূর্ব দিকে, এই জন্য আমাদের ক্যাবলা পশ্চিম দিকে, মুসলমানদের ক্যাবলা খানায় কাবার দিকে। আলহামদুলিল্লাহ বলবেন না? 16 কিংবা 17 মাস কাবা পরিবর্তন হয়ে গেল, নবী দুজাহান বাইতুল্লাহ তথা বর্তমান মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের পরিবর্তে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের দিকে তার অবস্থান, তার দিকে ক্যাবলা করে নামাজ পড়তে আসি। কয় মাস? 16 কিংবা 17 মাস। সাময়িকভাবে ক্যাবলাটা পরিবর্তন হইল, আমার নবী খানে কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাসকে ক্যাবলা বানাইয়া নামাজ পড়ে। নামাজ পড়ে ঠিক, কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না। সুবহানাল্লাহ। জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করতেছে, 2 রাকাত নামাজ পড়া শেষ, হঠাৎ করে নবীর মনে চাইলো খানে কাবা যদি ক্যাবলা হইতো মনে বড় শান্তি লাগতো। সুবহানাল্লাহ। কোন অবস্থায় বলেন না, কোন অবস্থায়? নামাজের অবস্থায়। 2 রাকাত নামাজ পড়া শেষ, মনটা চাইতে আছে হায় হায় কেবলা যদি বাইতুল মুকাদ্দাস না হইয়া কাবা হইতো মনটাতে শান্তি লাগতো। পৃথিবীর কেউ জানে না আল্লাহর নবীর মনের অবস্থা, একমাত্র জানে আমার আল্লাহ। বন্ধু নবীর মনে চাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তা কবুল আর মঞ্জুর করে। সুবহানাল্লাহ। নবীর মনে আসতে দেরি, ফরিয়াদ করতে হয় না, হাত তুলতে হয় না, আল্লাহর কাছে বলতে হয় না, ও আমার আল্লাহ মুনাজাত কবুল করো, মুখেও প্রকাশ করতে হয় না, মনে মনে ইশারা হইলে আমার আল্লাহ সেটা শরীয়তের বিধান বানাইয়া দে। পর করে বলুন সুবহানাল্লাহ। খোদা কি রেজা চাহতা হাই দু আলম, খুদা চাহতা হাই রেজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আমার আল্লাহ বন্ধুর মনকে প্রাধান্য দেই? হযরতে মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইয়া কো আল্লাহ, আনা কালিমুকা ও মুহাম্মাদুন হাবিবুকা অমাল ফারকু বাইনাল কালিমি ওয়াল হাবিব, আমিও তোমার বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমার বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য কি? সুবহানাল্লাহ। আমি কালিমুল্লাহ, আখির জামানার নবী হইল হাবিবুল্লাহ, দুই বন্ধুর মধ্যে কি পার্থক্য? আমার আল্লাহ কো পার্থক্য আছে। সুবহানাল্লাহ। বলবেন না, বন্ধুর মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদেরও তো জীবনে বন্ধু আছে, আছে না? সব বন্ধু কি এক? পার্থক্য আছে না? কিছু বন্ধু তো মাঝে মধ্যে বন্ধু হইয়া যা, আবার অনেক বন্ধু আছে নিজের শরীরে রক্ত দিয়া বন্ধুরে বাসা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ করে মূসা কালিমুল্লাহ, তুমিও আমার বন্ধু, আখরি জামানার নবীও আমার বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? কাল কালিমু ইয়াতি ইলা তুরি সিনা সুম্মা ইউনাজি, কালিমুল্লাহ আমার ওই বন্ধু যে বন্ধু তুর পাহাড়ে যাইয়া আমি আল্লাহকে ফরিয়াদ করে আল্লাহ দেখা দাও দেখা দাও, রব্বি আরিনি রব্বি আরিনি বলে জবাবে আমি বলি লাং তারানি দেখতে পারবা না। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ আমার ওই বন্ধু, আল হাবিবু ইয়ানামু আলা ফিরাশি,
আমি বললাম আর ওই বন্ধু যেই বন্ধু ফুল শয্যা আরামের বিছানার মধ্যে আরাম করে ঘুমায়, ইন্নাল্লাহা ইয়াশতাকু ইলা লিকায়কা ইয়া রাসূলাল্লাহ, তখন আমার আল্লাহর যখন বন্ধুরে দেখবার মনে চাই, ফেরেশতাদের সর্দার সাইয়েদেনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠাই, জিবরাইল আমিন যাই আমার বন্ধু নবীর কদমে সুমা দিয়া বন্ধু নবীর গুণটা বাঙ্গাইয়া কই ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি সুমর হয় আপনার প্রভু আপনাকে মেহমান বানাইয়া দাওয়াত দিছে, আপনি যদি বাধা না দেন আপনার প্রভুর সাক্ষাতের জন্য আপনাকে ডাকা হচ্ছে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পার্থক্য আসেনি, একজনে আল্লাহরে দেখতে কো আল্লাহকে দেখতে পারবা না, আরেকজনে ঘুমাই আল্লাহ মেহমান বানাইয়া দাওয়াত দিয়ে আর সাজিমি নিয়া যা, আল্লাহ আকবার বলেন না, আল্লাহ ডাকতে বলে শুধু তাই না, বন্ধু যা করে তাতে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাই, ওই খুশি হওয়ার বন্ধু আমার হাবিবুল্লাহ, আপনার নবী আমার নবী দুরাকাত নামাজ পড়ল, বাকি দুরাকাত পড়ার জন্য মন চাই খানায় কাবার দিকে, নামাজের ভিতরে আল্লাহর হাবিবের মন চাই কাবা পরিবর্তন করতে, পৃথিবীর কেউ জানে না, জিবরাইল মিকাইল ইসরাফিল কোন ফেরেশতাও জানে না, একমাত্র জানে আমার আল্লাহ, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যাও যাও তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে বলো যেই দিকে মন চায় সেই দিকে যেন ক্যাবলা বানাইয়া নামাজ পড়ে, নবী আমার দেরি করেন নাই দুরাকাত নামাজ বাইতুল মুকদ্দাসের দিকে পড়ল, অমনেতেই ক্যাবলাটা ঘুরাইয়া খানে কাবার দিকে বাকি দুই রাকাত পড়ল, মসজিদের ক্যাবলা ছিল একটা হয়ে গেল দুইটা, বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ এই কারণে মসজিদের ক্যাবলা দুইটা দুইটা রেখে দিল, কিন্তু দুইটা দুই ক্যাবলা ওয়ালা মসজিদ এখনো আছে, এমন একটা সময় আসতে পারে নাও থাকতে পারে, কারণ নবীর শত্রু যারা তারা তো নবীর শান রাখতে চায় না, কথা বলেন ঠিক কিনা, এই যে বর্তমানে জান্নাতুল বাকির যে কবরস্থান তার কোনোই চিহ্ন নাই, 250 বছরের ইতিহাস যারা দেখবেন তারা দেখবেন সাহাবা ইকরামের নাম সহ কবরের পাশে লেখা ছিল, কিন্তু সৌদি সরকার নবীর শান মানতে পারে না, বুলডেজার দিয়ে সব ব্যঙ্গে ধ্বংস করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা, শুধু নবীর আশেপাশের জান্নাতুল বাকির কবর না, কয়েকবার আমার নবীর রওজার উপরেও হামলা দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা, সেই জন্য আমার আল্লাহ কো আমার নবীর শান, শুধু আমি মসজিদে জুল ক্যাবলা তাইন দুই ক্যাবলা বানাইয়া রাখবো না, আমার নবীর শান এমন এক জায়গায় ফিট করব পৃথিবী ধ্বংস হবে আমার নবীর শান যাইবে না, এই কারণে কোরআনুল কারিমের 2 নম্বর পারার শুরুর পৃষ্ঠাতে আমার আল্লাহ বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها سبحان الله আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ, আমার আল্লাহ কো কিবলা তাং তারদাহা, যেই দিকে আপনার কিবলা বানাইবার মনে চাই, ও আমার বন্ধু নবী দুস্ত নবী সেই দিকে আপনি কিবলা বানাইয়া বাকি দুই রাকাত নামাজ পড়েন, চিৎকার করে বলুন সুবহান আল্লাহ, তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপরে, বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবা গোর, বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই, আমরা তোমার ভিখারি সবাই তোমার ভিখারি,
ওগো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই মনে বারবার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবে কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই তোমার ভিখারি। সুবহানাল্লাহ বলবেন না, খারাপ লাগতেছে, শেষ করে দিব, আওয়াজে বোঝা যায় সুবিধাও লাগতেছে না, বুঝতেছি না কি যে আপনারা বুঝেন না, আপনারা যে কি বুঝেন না আমি এটাও বুঝি না, বোধ হয় বাসার সমস্যার কারণে আপনারা বুঝতেছেন, কিন্তু সবাই মিললে যদি আমার আলুর ভর্তা বানান কিন্তু আপনাদের বাসা বলতে পারবো না, সিটাঙ্গেরটা তো আরো কঠিন, আর দুইজনে যদি লাগিয়ে তাহলে তো মারপিট শুরু হয়ে যাবো, আর কথা ওনারা বুঝতে লাগবেন না, বুঝতেছেন না উনি আমার কথা, আপনারা বুঝতেছেন, খিতাবা শোনা আমার কথা বুঝো না নিবা, এটা হচ্ছে আপনাদের ভাষা না, ইনশাল্লাহ চেষ্টা করতে আছি একদিন হয়ে যাবে, কয়েক বছর পরে এসে দেখবেন পুরা সিলেটি ভাষা ওয়াজ করবো আল্লাহ যদি তৌফিক দেন, কারণ এটাকে ঘৃণা করার সুযোগ নাই, এটা বাবা শাহজালাল ইয়ামুনির ভাষা, উনি যে ওনার এই পুণ্যভূমির গঠিত এই এলাকা এই দেশ, সিলেটের নাম শুনলে পুরা বাংলাদেশের মানুষ আলাদা করে রেসপেক্ট করে, কথা বলেন ঠিক না, যদি আপনারা মনে করেন যে আমাদের বিশ্বনাথে লন্ডনে বেশি এই কারণে, এটা ভুল, বরং কার কারণে, শাহজালালের কারণে, আল্লাহ আকবার, হাজার হাজার মানুষ অনেক টাকা খরচ করে একটু জিয়ারতের জন্য চলে আসে, আর সেই নিয়ামত আপনাদের একেবারে পাশে, কত সৌভাগ্যবান আপনারা, কত বরকত মণ্ডিত আপনাদের এই এলাকা, আল্লাহ যেন গোটা বাংলাকে আল্লাহর ওলিদের উসিলা দামি বানা, বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমরা ওলিদেরকে ভালোবাসি, ওলিদের গোলামি করি, কথা বলেন ঠিক কিনা, ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে, আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে, গরম চা দিতে বলেন, আমি হৃদয় থেকে নবীজিকে, সবাই বলেন আমরা হৃদয় থেকে, সবাই বলতে আছেন জবান বন্ধ, যারা না বলবেন আমি ধরে নিব আপনাদের হৃদয়ে অন্য কারো ভালোবাসা আছে, নাইলে বলেন আমরা হৃদয় থেকে নবীজিকে, অন্য ভালোবাসা যদি থাকে কোনো কাজ হবে না, কিন্তু নবীর ভালোবাসা থাকলে ঠিকানা হবে জান্নাত, কথা বলেন ঠিক কিনা, বলেন আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয়, আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বেলেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয়, আল্লাহ তালা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তালা ডেকে বলে আমার কাছে আসতে হলে, এসো আগে নবীর দলে, সুবহানাল বলবেন না, আল্লাহর কাছে যাইতে হলে আগে কার কাছে যেতে হবে, জবান খুলে বলুন কার কাছে, বলেছেন কে, আর একটু জোরে চিৎকার করে বলুন আল্লাহ, মাইয়ুতুইন রাসূল ফাকাদ আতা আল্লাহ, So
يَغْفِرُ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ কোরআনের তিন জায়গা থেকে তিনটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন মাইয়ুতুই রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমার রাসূলের ইতাআত করলা প্রকৃতপক্ষে তোমরা আমি আল্লাহরই ইতাআত করলা। মানলাম নবীকে, মানা হইল কাকে? আল্লাহ। আর একটু জোরে বলুন কাকে? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কো আমারে মানো পাশাপাশি আমার নবীকেও মানো। কি হবে? উইন কুম তুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূল বলেন তাহলে আমাকে ইতাআত করো, অনুসরণ করো, করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। আমাদের জাতীয় কবি কত চমৎকার করে বলেছেন, আল্লাহ কে যে পাইতে চাই হযরতে কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চাই হযরতে কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম, নাচতেই পেয়েছেন সে। সুবহান বলবেন না? আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আমার নবীকে ভালোবেসে এই দুনিয়ায় যারা দামি হইল, আর শুকুর ছিল হো কালাম, দুনিয়ার বাদশাহী কোনো কিছুই তারা চায় না, সব কিছু তাদের কদমের মধ্যে লোঠাইয়া পড়ে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আর জাতীয় পার্টি হোক, যেই হোক না কেন, নির্বাচনী প্রচারণা শুরু করে জাল্লা জালাল বাবা শাহ জালাল জিয়ারত করে। কথা বলেন ঠিক কি না? কোন রাজাও ছিল না, বাদশা ছিল না, মদিনাওয়ালা কামলেওয়ালা নবীকে খুশি করেছে, আল্লাহর প্রিয় বান্দা হইয়া 850 বছর পূর্বে ওই পাহাড়ের উপরে ঘুমাইছে। এখন পর্যন্ত বাংলার সুন্নি জনতা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? মানুক আর না মানুক, আনুষ্ঠানিকতার খাতিরে হইল ওই জায়গা জিয়ারত করতে হয়। কথা বলেন ঠিক কি না? এটা বিশ্বাস করে যে যদি জিয়ারত না করি তাহলে সফলতা পাওয়া যাইবে না। 1991 সালের 29 এপ্রিল বাংলার জমিনের সবচেয়ে বড় ভয়াবহ দুর্যোগ। কথা বলেন ঠিক কি না? বিশেষ করে চট্টগ্রামের এলাকায় এদিকে কি হয়েছিল জানি না, ওই পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি ওই সমুদ্র বেষ্টিন এলাকা মহেশখালী বাঁশখালী কুতুবদিয়া ওই সমস্ত এলাকায় যখন যাই, মুরব্বী কিছু কিছু বাবারা এসে বলে বাবা দোয়া করিয়েন। 91-এর ঘূর্ণিঝড়ে আমরা 5-7 জন ছিলাম তেমিলের সদস্য, কেউ নাই, শুধু আমি আছি। অনেকে বলে 17-18 জন ছিল আমাদের যৌথ ফ্যামিলিতে, কেউ নাই, শুধু আমি আছি। ওই বিশাল বড় দুর্যোগ টর্নেডো, এত বড় দুর্যোগের মধ্যে পুরা দেশ যখন ধ্বংসর দিকে যাচ্ছিল, শুনেছি বাংলাদেশের বেতারে নাকি সেই দিন একটা গান ছাড়ছিল, ওলি আল্লাহ রে বাংলাদেশ রহম কর, আল্লাহ রহম কর, এই শাহ জালাল রে বাংলাদেশ রহম কর, আল্লাহ রহম কর, এই শাহ পরাণ রে বাংলাদেশ রহম কর, রহম কর। সুবহান বলবেন না? বিপদে পড়লে এখনো ওলির দরবার ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? যে ওলিদের উসিলা এত শান পাইলাম, কেন তারা এত দামি হইল, একটাই কাম, তারা মদিনার নবীর সাথে সম্পর্ক ভালো রেখেছিল। কথা বলেন ঠিক কি না? আর ভালো রাখার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না?
আল্লাহ তালা ডেকে বলে আমার কাছে আসতে হলে, আল্লাহ তালা ডেকে বলে আমার কাছে আসতে, এসো আগে নবীর দলে, এসো আগে নবীর দলে, বলে দিয়েছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বলেছি আমরা হৃদয় থেকে নবীজিকে, সবাই বলি আমরা হৃদয় থেকে নবীজিকে, মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি, সুবহান বলবেন না, সবার আগে কার প্রীতি, আর একটু জোরে, মা বাবা সন্তান সম্পত্তি যা কিছু আছে সবার আগে ভালোবাসা কার, আওয়াজটা যথাযথ হয় না, সবার আগে কার, আর একটু জোরে বলুন কার, বলেছেন কে, আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ কইন কানা আবাউকুম যদি তোমাদের পিতা, ও আবনাউকুম যদি তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম যদি তোমাদের ভাই, ও আযওয়াজুকুম যদি তোমাদের স্ত্রী, ও আশীরাতুকুম যদি তোমাদের আত্মীয় স্বজন, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের ব্যবসায়ী সম্পদ, ওতিজা তোমাদের ধন সম্পদ, ওতিজারাতুম তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসায়ী সম্পদ, ও মাসাকিনু তারদাউনাহা তোমাদের বাসস্থান সুন্দর সুন্দর দালান কোটা, এই সব কিছুর বর্ণনা দিয়ে আমার আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এইগুলো যদি আমি আল্লাহ এবং আমার রাসূল এবং আমার পথে জিহাদের চেয়ে তোমাদের নিকট বেশি মহাব্বতের হই, ফাতা রব্বাসু তাহলে তোমরা ধৈর্য ধরো, মুহাসসিনে কিরাম বলেন ধৈর্য মানে আযাব গজবের ধৈর্য, আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, তাইলে কখনো ফাসিকরা হেদায়েত প্রাপ্ত হইবে না, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, তাইলে বাবা সন্তান সন্ততি ব্যবসায়িক পণ্য দালান কোঠা ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছুর চেয়ে বেশি ভালোবাসার হক কার, আর একটু জোরে বলুন কার, নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানে কামিল হতে পারবে না, মুমিনে কামিল হতে পারবে না, যতক্ষণ না তোমাদের টাকা পয়সা দর বাড়ি ঘর সম্পদ সন্তান সন্ততি পিতা মাতা সব কিছুর চেয়ে না আমি নবীকে বেশি মহব্বত আর ভালোবাসবা, বড় করে বলুন সুবহানাল্লাহ, মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি, মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর প্রীতি, প্রাণের চেয়ে প্রিয় অতি, প্রাণের চেয়ে তাকে জেনেছি আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় আমার মনের গড়ে নবীর নূরের, মনের গড়ে নবীর নূরের আলো জ্বলেছি আমরা হৃদয় থেকে নবীজিকে, আমরা হৃদয় থেকে নবীজিকে, দয়াল নবীর প্রেম ছাড়া মুমিনে হতে চাই যারা, আছে কি নাই, নিজেকে মুমেন দাবি করে আমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে নাই, কথা বলেন ঠিক কিনা, নিজেকে মুমিন দাবি করে নবীর শানে মিলাদ কিয়াম করা কি বেদাত ফতোয়া দে, নিজেকে মুমিন দাবি করে ঈদে মিলাদুন্নবীকে ফতোয়া দে বেদাত, আছে কি নাই, নিজেকে মুমিন দাবি করে আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে, আছে কি নাই, তাইলে বোঝা গেল পুরোপুরি মুমিন হওয়া যাবে না, দয়াল নবীর প্রেম ছাড়া যারা নিজেকে পরিচয় দেয় মুমিন তাদেরও একটা পরিচয় আছে, আছে কি নাই,
তাই আমি লিখেছি দয়াল নবীরই প্রেম ছাড়া মমিনে হতে চাই যারা, দয়াল নবীরই প্রেম ছাড়া মমিনে হতে বলবো বলবো মোনাফিকের দলে তাদের, মোনাফিকের দলে তাদের নাম দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এমন মৌলবি আসেনি এলাকায় গেলে খবর নেই এটা কোন এলাকা, মিলাদ কিয়াম করে নেই করে না, যদি কেউ করে না সুন্দর মতো বাইলে বাইলে ওয়াজ কইরা যায়, যদি কেউ মিলাদ কিয়াম করে নিজেও দুই একটা শের শিখছে, ইয়া নবী সালাম আলাইকা দে আছে কি নাই, এরা কি মুনাফিক না মুমিন? আরেকটু জোরে বলুন, এরা মুনাফিক তাতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মায়ায় পড়ে টাকার জন্য পয়সার জন্য মানুষকে খুশি করবার জন্য যারা নবী আলীর বিরুদ্ধে কথা বলে তাদের যে শ্রেষ্ঠ মুনাফিক আর কেহ নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু আহলে সুন্নত ওয়াল জামাতের কর্মী যারা নবী আলীকে ভালোবাসে, যারা জীবন দিতে শিখছে কিন্তু ঈমান দেয় না, বাংলাদেশের জমিনে বেশি দিন আগের কথা না, 2014 সালের আগস্ট বাংলার জমিনে একটা কালো রাত্রি নেমে এসেছিল, মনে আসেনি? ওই না, ঢাকার জমিনে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে নিজের বাসভবনে যাইয়া কারবালার ইতিহাসের মতো জবাই করেছিল। কি অপরাধ ছিল ফারুকীর? কারো সাথে টাকা পয়সার কোনো দ্বন্দ্ব ছিল না, জমি জামার দ্বন্দ্ব ছিল না, রাজপ্রাসাদের দ্বন্দ্ব ছিল না, একটাই দ্বন্দ্ব ছিল উনি টেলিভিশনে বসে চ্যানেল আয়ে বসে বসে আমার নবীর শান বর্ণনা করত, নবীর মিলাদ কিয়ামের পক্ষে কথা বলতো, নবীকে নূরের নবী বলতো, নবী হাজের নাজের বলতো, এলমে গায়েবের অধিকারী বলতো, আল্লাহর ওলিদের রোজায় জিয়ারত করার পক্ষে কথা বলতো, কথা বলেন ঠিক কি না? এই অপরাধে ওনাকে শহীদ করলো, গলা গেঁথে কারবালার ইতিহাসের নতুন সূত্রপাত ঘটাইলো। সেদিন কারবালার জমিনে যারা আমার নবীর কলিজার টুকরা, সাইয়েদুস সুহাদা, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, তারা কিন্তু হিন্দুও ছিল না, খ্রিস্টানও ছিল না, তারা ছিল মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা? যেই নবী ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে অসংখ্য গণিতবার চুমু খাইলো, যেই নবী ইমাম হুসাইনকে কুলে নিয়ে আনিয়া লালন পালন করলো, যেই নবী সৃষ্টি না হইলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হইতো না, ওই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের বুকে বসে যারা ছুরি চালাইছিল তারাও ছিল মুসলমান, কথা বলেন ঠিক কি না? তারাও নামাজ পড়ত, আজান দিত, তাদের তাবুত একামত হইত, তারাও কোরআন তেলাওয়াত করত, তাদেরও গালে দাড়ি মাথায় পাগড়ি টুপি জুব্বা ছিল, তারাও নামাজ পড়ত, কিন্তু তারপরেও তারা জাহান্নামী, কথা বলেন ঠিক কি না? কারণ তারা মুসলমান হলেও তারা হুসাইনি মুসলমান না, তারা ইয়াজিদি মুসলমান। সেই ইয়াজিদের পেতাত্তা এখনো জমিনে আছে কি নাই? আরেকটু জোরে বলুন আছে কি নাই? বিশ্বনাথে আছে কি নাই? দৌলতপুরে আছে কি নাই? আমি ইমানদার মুসলমানদেরকে সচেতন করতে যাই, ইয়াজিদি মুসলমানদের পেতাত্তাদের আক্রায় পড়ে যেন ইমান নষ্ট না হয়, কথা বলেন ঠিক কি না? সুন্নি জনতা জীবন দিতে রাজি, জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না, কথা বলেন ঠিক কি না? আরো জোরে পড়ি আল্লাহুম্মা আল্লাহ
রহমতুল লিল আলামিন নবীজি রহমতের খজিনা জর কদমের দুলি লেগে ইসির বে হইল মদিনা আল্লাহুম্মা وعلى آله খারাপ লাগতেছে, ওটা বসা করতেছেন কেন? ওটা বসা করবেন না, এতক্ষণে আমার আলোচনা শুরু করার কথা ছিল, তাহলে এখন আপনারা উঠে গেলে বোঝা গেল জিনিসটা কেমন কেমন। যদিও প্রায় দুই ঘন্টা আলোচনা হয়েছে, আমার বোধ হয় আপনাদের তত ভালো লাগতে আসে না। আমি নতুন মানুষ তো, এলাকার অবস্থা বুঝি না, তাই একটু সময় লাগবে। কিছু কিছু এলাকা আছে আপনাদের দোয়া, রাতের তিনটা বাজলেও আমি যতক্ষণ না যাই ততক্ষণ হাজার হাজার মানুষ আমার মহাব্বতে বসে থাকে। কিন্তু আপনাদের এলাকায় নতুন আসলাম, তাই আপনারা ওইভাবে আমাকে ভালোবাসতে আসেন না। সম্পর্ক না থাকুক, একটা সম্পর্ক আছে, আমরা ইমানি মুসলমান সুন্নি জনতা, কথা বলেন ঠিকই না? এটা হলো সবচেয়ে বড় সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক আজকে আছে কালকে নাই, কিন্তু আমাদের এই সম্পর্ক দুনিয়া আখেরাত উভয় জায়গায় থাকবে ইনশাআল্লাহ। আর একটু বরজ করে বলুন না আলহামদুলিল্লাহ। নবীর শান সারা রাত বললেও শেষ হবে না। যেই নবীকে আমার আল্লাহ এত ইজ্জত দিল, এত সম্মান দিল, কিন্তু আমাদের দেশের টুপিওলা দাড়িওলা মৌলবীরা সেই নবীর শান নিয়ে এত টানাটানি করে, আমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে, এক মৌলবী ফতোয়া দিল ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক লাইনে লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ উপরে হইব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে হইব, এইভাবে লেখা নাকি বেদাত, নাউজুবিল্লাহ বলবেন না? এই ফতোয়াটা পাইছেননি আপনারা? অনেকের কাছে আছে, অনেকে পান নাই, পাইছেন? হায় হায় হায়, কত বড় দাজ্জাল! অথচ কোরআনের মধ্যে আমার আল্লাহ, একই লাইনের মধ্যে আমার আল্লাহর নাম আছে, নবীর নাম আছে, আছে কি নাই? আছে। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, হিফজুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء يبتغون فضلا من الله ورضوانا আসিকিনাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দেখেন, মুহাম্মদ রাসূল আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই লাইনে রাসূলের নাম আছে সেই লাইনে মুহাম্মদ আছে, আল্লাহর নাম আছে, আছে কি নাই? তাহলে যিনি ফতোয়াটা দিল যে এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, ওনার ফতোয়া তো কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে গেল। কেউ যদি বলে আমি গোটা কোরআন মানলাম, একটা শব্দ কিংবা অক্ষর মানি না, তার ঈমান থাকবে? আর একটু জোরে বলুন, ঈমান থাকবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানলাম আর কিছু মানলাম না, এটা কোনো ঈমানদারের কাজ না, কাফিরের কাজ। আমি বলবো যে এই ফতোয়া দেওয়ার কারণে ঈমান শুধু যাবে না, বরং তওবা করলেও হবে না, নতুন করে কালমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কি না? যে কালমাটা পড়ে মিয়া মুসলমান হইলা,
এটা নিয়ে একটু গবেষণা করল না যে কত সম্মানের সাথে আমার আল্লাহ নবীর মর্যাদা দিয়েছে। পুরা কালমাটার মধ্যে আরবি অক্ষর আছে 24টা, কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ এক অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক অংশ, লা ইলাহা ইল্লাল্লাহতে আছে 12টা অক্ষর, পরবর্তী মুহাম্মাদুর রাসূলুল্লাহতে আছে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর জাতি নাম আল্লাহ, ওইখানে অক্ষর আছে 4টা, পরবর্তীতে আমার নবীর আসল নাম হলো মুহাম্মদ, ওইখানে অক্ষর আছে 4টা। সুবহানাল্লাহ বলবেন না? পুরা 12টা, ওইদিকে 12টা, কোনো অক্ষরের মধ্যে নকতা নাই, নকতা চিনেননি, উপরে নিচে কোনো ফোঁটা নাই। বলে কেন নাই? আমার আল্লাহ কো আমার নামেও নাই, আমার বন্ধুর নামেও নাই, উপরে নিচে ফোঁটা থাকলে কেমন জানি একটু আয়েব দেখা যায়, সেই কারণে আমার রাসূলকে আমি আয়েব থেকে মুক্ত করলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 4টা অক্ষরের উপরে একটা তাসদীদ আছে মাঝখানে, যেটাকে তিন দাঁত ওয়ালা বলা হয়। তাসদীদের উপরে আমি আল্লাহর, আল্লাহর তাসদীদের উপরে একটা খারা জবর আছে, আর আমার বন্ধুর মুহাম্মদের নামের তাসদীদের উপরে একটা শুধু জবর আছে। একটু করে পার্থক্য দিলাম, আমি যেহেতু আল্লাহ, আমার বন্ধু হলো আমার সৃষ্টি, আমি হইলাম রব, আমার বন্ধু হইল, আমি হইলাম খালেক, আমার বন্ধু হইল মাখলুক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি স্রষ্টা হিসেবে আমার কোনো তুলনা নাই, আর সৃষ্টি হিসেবে আমার বন্ধুর নবীর কোনো তুলনা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ আমার নবীর শান মর্যাদা দিল। হযরতে আদম আলাইহিসসালাম, খারাপ লাগতেছে আপনাদের? আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রথম এসেছে, সৃষ্টির দিক দিয়া আমার নবী সবার আগে সৃষ্টি, আর দুনিয়ার আগমনের দিক দিয়া আদম নবী সবার আগে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? 960 কিংবা 1000 বছর উনি আল্লাহর এই জমিনে কালেমার দাওয়াত দিল, শেষ পর্যন্ত যখন বুঝতে পারলো যে আমার হায়াত শেষ, আমি আর বেশি দিন হয়তো থাকবো না, ওনার পুত্র শীস আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে উনি কিছু নসিহত করেছিলেন। সুবহানাল্লাহ। বলবেন না? নসিহত গুলা হযরতে কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস। আকবালা আদম আলাইহি সালাতু সালাম আলা ইবনিহি শীস আলাইহি সালাম ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদি ফাখুযহা হা বি আমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতি আল উসখা ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাইন্নি রাআইতু ইসমাহু মাকতুবান আলা সাকিল আরশি ওয়া আনা বাইনার রূহি ওয়াত তিন সুম্মা ইন্নি তুফতু আসসামাওয়াত ফালাম আরা ফিস সামাওয়াতি মাউদিআন ওয়ালা কসরান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ولقد ارايت اسمه مكتوبا على نحور الحور العين وعلى ورق شجره طوبى وعلى ورق سدره المنتهى وبين اعين الملائكه فاكثر ذكره فان للملائكه تذكره في كل ساعه চিৎকার করে বলুন সুবহান আল্লাহ আরেকটু জোরে বলুন সুবহান আল্লাহ আদম নবী 1000 বছর নবুয়তি করার পর যখন বুঝতে পারলো এই পৃথিবীতে আমার আর থাকা সম্ভব নয়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাকে চলে যেতে হবে, ওনার পুত্র শীস আলাইহিস সালাতু সালামকে ডাক দেয়া বলেন আনতা খলিফাতি মিন বাদি, আমার পরে এই জমিনে তুমি হইবা আমার প্রতিনিধি, ফাকুজ হাবি আমারতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, যখনই তুমি নবুয়তের রাজ সিংহাসনে বসবা, আল্লাহ যখন তোমাকে নবুয়ত রিসালাতের দায়িত্ব দিবা, তখন তুমি ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা জানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যখনই তুমি আল্লাহর নামের জিকির করবা পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামের পাশে ওই নামটা কার? হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব দিলেন আমার পিতাশি আমার পুত্র শীস, যেই নামটার জিকিরের কথা বললাম, আমি আদম যখন মাটি আর পানিতে আলাদা আলাদা অবস্থায়, যখন আমাকে আদম বানানো হয় নাই, বানাবার জন্য মাটি নিল পানি নিল, তখনও আল্লাহর নামের পাশে ওই নামটা ছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। রে আমার পুত্র শীস, সুম্মা ইন্নি তুফতু আসসামাওয়াত ফালাম আরা ফিস সামাওয়াতি মাউদিআন ওয়ালা কসরান ইল্লা ওয়াজাদতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আসমান আর জমিনে আমারে ভ্রমণ করাইছে, আসমান জমিনের এমন কোন স্থান নাই যে জায়গার মধ্যে আমি আল্লাহর পাশে সেই নবীর নামটা দেখি নাই।
জান্নাতের মধ্যে সাজানোতে তুবা নামক একটা বৃক্ষ আছে, ওই বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা দরজা প্রত্যেকটা জানালা দরজা জানালার গিলাফি গিলাফি আল্লাহর নামের পাশে যেই নাম দেখলাম তোমাকে সেই নামের কথা বললাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। রে আমার পুত্র শিশু, শুধু তাই নয়, আমি জান্নাতে ভ্রমণ করলাম, প্রত্যেকটা জান্নাতের মধ্যে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম, সাজারতে তুবা নামক বৃক্ষের প্রত্যেকটা পাতায় পাতায় ডালে ডালে আল্লাহর নামের পাশে ওই নামের নাম দেখলাম। শুধু তাই নয়, অসংখ্য গণিত হুরগালমান যাদের সিনাই সিনাই বক্ষে বক্ষে আল্লাহর নামের পাশে ওই নবীর নাম দেখলাম, ফেরেস্তাদা সদাই সর্বদা যেই নামের উপরে জিকির করে দুরুদ পড়ে সেই নামের কথা বললাম। রে আমার পুত্র শিশু, শুধু তাই নয়, ছোট্ট একটা কারণে 350 বছর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিলাম, আমার আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেন নাই, শেষ পর্যন্ত আরশ আজিমের খুঁটিতে আল্লাহর নামের পাশে আমি ওই নামটা দেখলাম, ওই নামের দোহাই দিয়া যখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, ওই নামের উসিলা আমার আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 1000 বছর পরে এসে মৌলবী ফতোয়া দে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, আর যিনি পৃথিবীতে প্রথম আসলো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নাম আছে ওই নবীর নাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো কি ফতোয়া দে, আমাদের দেশের মসজিদ গুলাতে এক পাশে আল্লাহু আর এক পাশে মুহাম্মদ লেখা হয়, এগুলো বেদাত। যেই ফতোয়া শুনে উত্তরবঙ্গের অনেক মসজিদ ভেঙে ফেলেছে। এমন কোন মসজিদ আছে যেটার মধ্যে ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ নাই এবং উপরে কালমা শরীফ লেখা নাই? খুব কম মসজিদ পাওয়া যাবে। আমি হজ করি নাই কিন্তু শুনেছি মসজিদের নববীর ফটকেও লেখা আছে আল্লাহু মোহাম্মদ। বর করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এগুলা যে ইয়াজিদ মারখা মৌলবি কোনো সন্দেহ না, এগুলি ইহুদি খ্রিস্টানদের পেশা দালাল, তাদের টাকা খেয়ে খেয়ে আপনার আমার ইমান নষ্ট করার জন্য পাইতারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কি না? তাদের কাছ থেকে আপনার আমার ইমানকে রক্ষা করা দরকার আছে কি নাই? তাদের কাছ থেকে যদি আমাদের ইমানকে রক্ষা করতে হয়, আমরা দেখব যুগ যুগ ধরে যারা নবী আলীর পক্ষে কথা বলেছে তাদের মস্তকের কেউ এই সমস্ত কথা বলে কি না আমরা অনুসন্ধান করে দেখব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, ফুলতলির দরবারকে বিশ্বাস করে, বাংলাদেশের যত নামকরা দরবার আছে, চট্টগ্রামের যত সুন্নি দরবার আছে, কোন দরবারের কোন শায়খ কোন বুজুর্গ কোন আলেম এই ধরনের ফতোয়া দেয় কি না? কথা বলেন দেয়? দেয় না। তাহলে তাদের এই ফতোয়া শোনা যাবে না। আমরা দেখব কোরআন আর হাদিস, কোরআনেও নবীর শান পাই, হাদিসেও নবীর শান পাই। আজানে আল্লাহর নাম আছে, আছে কি নাই? নবীর নাম আছে নাই? আওয়াজে বোঝা যা নাই? আরে দৌলতপুরের আজানে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে নি? একামতে আছে নি? নামাজে আছে নি? কোরআনে? কোরআনের পাই 100 আয়াত আমি নোট করছি, যেখানে আল্লাহ আছে সেখানে নবী আছে। কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন, পারা পৃষ্ঠা সূরা আয়াত 4টা তত্ত্ব দিব একসাথে। আলহামদুলিল্লাহ বলবেন? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যেথাই আল্লাহ সেথাই নবী, নূরে নবীজি দিনের রবি। যেথাই আল্লাহ সেথাই নবী, নূরে নবীজি দিনের রবি। দেখিবি যদি নবী নূরের ছবি, দেখিবি যদি যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা, বলে দে মোদি জবান খুলে বলুন মদিনা মোর। তুমি সবাই কেমো দিনা নিলা, সবাই কেমো দিনা নিলা, আমাই নিলা না, মদিনা মোর আসলে ঠিকানা, বলে দে মোদি নবী জির সঙ্গ লবি, চির জীবন সুখে রবি। নবী জির সঙ্গ লবি, চির জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর মরা রবে না, মদিনা মোর আসলে ঠিকানা, বলে রে মোদি। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের বুঝি খুব খারাপ লাগতেছে?
একবারে বিরক্ত হয়ে যাচ্ছেন। হুজুর আসা পর্যন্ত অতি অল্প সময়, আর বেশিক্ষণ আমি কষ্ট দিব না। আজকে যে আপনাদের এই গ্রামের নাম কি? দৌলতপুর। ইসলামিয়া দারুসুন্না হাফিজিয়া দাখিল মাদ্রাসা, পাশে বিল্ডিং আছে, পিছনে আছে, খুশি না বেজার? পুরাপুরি খুশি না? নবীর ঘর মাদ্রাসা বানাইলেন, খুশি না বেজার? মাদ্রাসা শুধু বানাইলে হয় না, নবীর আদর্শের মাদ্রাসা হতে হবে। বাংলাদেশে বহুত মাদ্রাসা আছে যেগুলা নামে মাত্র বিল্ডিং, ভিতরে নবীর আদর্শ নাই, আছে কি নাই বলেন না? আছে কি নাই? ব্যাংকের ছাতার মতো প্রথমে থাকে সনের ঘর, তারপরে টিনের ঘর, তারপরে কত্তিকা টাকা পয়সা, যা আল্লাহ জানে কয়েকতলা বিল্ডিং হয়ে যা, ছাত্র নাই, ছাত্র থাকলেও নবীর শান শিক্ষা নাই, আছে বিয়াদবের শিক্ষা। কিন্তু আজকের দৌলতপুরের মাদ্রাসা কিন্তু ওই মাদ্রাসা না, এটা নবী অলির পক্ষের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? খুশি না বেজার? এই মাদ্রাসা থেকে যুগ যুগ ধরে ওলামা ইকরাম বের হবে, হাফেজ কোরআন বের হবে, আলেম বের হবে, সারা বাংলাদেশে ওদের সুনাম ছড়িয়ে চলবে। যতদিন ওরা ভালো কাজ করবে, যত সওয়াব পাবে, তার অংশ কিন্তু এলাকাবাসী পেয়ে যাবে। এই মাদ্রাসা সদকায়ে জারিয়া নির্মাণ করার কারণে আমার পাশে আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজি আরিফুল্লাহ সিতাব সাহেব, কথা বলেন ঠিক না? উনি আজকের মাহফিলের সভাপতি, সভাপতি মাহফিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, উনি এখানে বসে আছেন, বা আপনার এলাকার আলো অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ আছে যিনি প্রতিষ্ঠা করেছেন। আমি এই কারণে বলতেছিলাম, উনি কিন্তু কোনোদিন দূরে গিয়া বলেন না যে মাদ্রাসা এটা আমার, বলং উনি বলে এটা দৌলতপুরের মাদ্রাসা, কথা বলেন ঠিক না? এই জন্য নামও দিচ্ছে দৌলতপুর, ব্যক্তির নামে দেয় নাই। তাইলে প্রতিষ্ঠানটা এ এলাকার সবার, এই গ্রামের, কথা বলেন না? আমার সাথে কি একমত না আপনারা? এই মাদ্রাসা এই গ্রামের এই এলাকার সবার, আলহামদুলিল্লাহ বলবেন না? মাদ্রাসা যদি দিন দিন উন্নত হয়, চেয়ারম্যান সাহেব, আচ্ছা বর্তমান চেয়ারম্যান সাহেব যখন আসছে তখনই বুঝছি, কারণ রাজনৈতিক নতুন মানুষ, ইয়ং মানুষ, চেয়ারম্যান একটু বাপসাব আছে। আমার আপন চাচাতো ভাই দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো চেয়ারম্যান সাহেব আছে এখানে, আরও সুনামধন্য ব্যক্তিবর্গ আছে। আমি যে কথাটা বলতেছিলাম, প্রায় সোয়া দুই ঘন্টার মতো আলোচনা করলাম, এখন আপনারা আমার আলোচনা কতটুকু শুনলেন, আমার প্রতি কি স্যাটিসফ্যাকশন কিনা, আপনাদের মহাব্বত কতটুকু হইল না হইল, এখন একটু পরীক্ষা চলবো, পরীক্ষা দিতে রাজি আছেন? কারা কারা হাত তুলেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট আমার নবীর প্রেম আছে অন্তরে, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দে, ইমানে বরকত দে, বলুন আমিন। তো পরীক্ষা দেওয়ার জন্য হাত উঠাইলাম, অনেকের হাত একটু একটু বাঁকা করে রাখছেন, মানে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতেন না, কম হোক বেশ হোক যদি পরীক্ষার খাতায় নাম এন্ট্রি করেন, পরবর্তীতে সুপারিশ করা যায় যে লিখতে যদিও পারছে না কিন্তু পরীক্ষা তো হল পর্যন্ত আসছে, তখন এনতেজামিয়া কমিটি, ম্যানেজিং কমিটি চাইলে ফর্ম ফিল আপ করার সুযোগ দেয়, কথা কন্যা ঠিক কি না? একবারে বাড়ি ঘুমাইলে কিন্তু হয় না। তো যারা বাঁকা করছেন তাদেরকেও বঞ্চিত করবো না ইনশাল্লাহ। এখন পরীক্ষাটা চলবে, কঠিন পরীক্ষা, যেই পরীক্ষা দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছেন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হয় আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি উত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? উনি পরীক্ষায় এত বেশি কামিয়াব হয়েছেন, যার পুরস্কার আমার নবী কয় দুইজন ব্যক্তির পুরস্কার দুনিয়াতে না আখেরাতে দেওয়া হবে, একজন পুরুষ আর একজন মহিলা। একজন মহিলা হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওনার বিশাল বড় ব্যবসায়িক সম্পদ ইসলামের খেদমত করেছেন। আর পুরুষদের মধ্যে সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বেশি দান করেছেন, নবী জিজ্ঞেস করে বাস পরিবার পরিজনের জন্য কি রেখেছেন, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আল্লাহর রাসূলকে রেখে এসেছি, যিনি চুলার ছাইগুলা পর্যন্ত ইসলামের খেদমতে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন,
রাখবো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে। কি কি ভালো লাগে? এক নম্বরে হলো আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারা মুবারক বেশি বেশি দেখা, যতই দেখি দেখতে মনে চাই। দুই নম্বরে কি ভালো লাগে? ইনফাকু মালি রাসূলিল্লাহ, আমার সমস্ত সম্পদ ইসলামের জন্য আপনার কদমে দিতে মন চা। সুবহানাল্লাহ, এত আস্তে সুবহানাল্লাহ। টাকা পয়সা না দিন অন্তত সুবহানাল্লাহটা বড় করে বলেন না। তিন নম্বরে কি লাগে? তিন নম্বরে সদাই সর্বদা আপনার পাশাপাশি থাকতে ভালো লাগে। আমার আল্লাহ কো, আমার নবীকে দেখতে ভালো লাগে, ধন সম্পদ দিতে ভালো লাগে, পাশে থাকতে ভালো লাগে। আমিও তোমারে আলা বালা বানাইয়া দিলাম, তোমার মর্যাদা বানাইয়া দিলাম। দুনিয়াতে যেমন করে আমার বন্ধু নবীর পাশে থাকতে ভালো লাগতো, ওফাতের পরেও আমার নবীর রোজার সাথে রোজা হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বেশি বেশি দান করা, এটা একটা ওনার স্বভাব। আর এই স্বভাবটা আল্লাহ মঞ্জুর করে ওনাকে শ্রেষ্ঠ মানুষ বানাইছে। তো এই প্রতিষ্ঠানের জন্য আমি যদি এখন আপনাদের কাছে কিছু চাই, দিবেন তো সবাই? এলাকার অবস্থা তো জানি না, প্রথম কয় হাজার দিয়ে শুরু করব। এমদাদু মেরি করনে আজান রাসূলুল্লাহ, এমদাদু মেরি করনে আজান রাসূলুল্লাহ, রোশন মেরি তুরবত কো লিল্লাহে জারা করনা, জব অকত নজা আয়ে দিদার আত করনা। শেষ পর্যন্ত তোমার দরবারে মরণের কালে তোমার হাবিবের নুরানি চেহারা মুবারক মোদের চোখের সামনে বসাইয়া পাপি জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।